Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala 'alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم لا خير في كثير من نجواهم الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মাঝে আল্লাহ পাক দুটো গুণ দুটো বৈশিষ্ট্য একটি ভালো আর একটি মন্দ এই দুই বৈশিষ্ট্য দিয়ে দুটো ক্ষমতা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো গুণকে আমরা বৃদ্ধি করলে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক মজবুত হয় এবং আল্লাহর বান্দাদের সাথে আমাদের সম্পর্কে উন্নতি হয় আর যখন খারাপ শক্তি বৃদ্ধি পায় তখন আল্লাহর সাথে সম্পর্ক আমাদের দুর্বল হয় ঠিক তেমনি আল্লাহর বান্দাদের সাথে মানুষের সাথে সম্পর্ক আমাদের খারাপ সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি মানুষের মাঝে সুসম্পর্ক কেমন ভাবে কায়েম থাকবে তার জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং কোন রকমের সম্পর্কের অবনতি হলে সেটাকে দ্রুত সারিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন আজকের বিষয়বস্তু ঠিক এই রকমই তা হচ্ছে যে মানুষের মাঝে বিচার সালিস করে দেওয়া মীমাংসা করে দেওয়া আপোষ করে দেওয়ার ফজিলত এই বিষয়টিকে অনেকেই তুচ্ছ মনে করে এই ক্ষেত্রে যারা হয়তো বিচার সালিস করতে পারবে মীমাংসা করে দিতে পারবে আপোষ করে দিতে পারবে তারপরেও তেমন কোনো আগ্রহ দেখায় না ভক্তি দেখায় না কারণ এতে যে আল্লাহ পাক মহাপুরস্কার রেখেছেন এই সম্পর্কে আসলে শরীয়তের জ্ঞানই নেই তাদের এটা হচ্ছে মূল কারণ যদি জানতে পারতো যে আমার সালাতে নামাজে যেমন সওয়াব রয়েছে মহাপুরস্কার রয়েছে আমার যাকাতে যেমন মহাপুরস্কার নেকি রয়েছে যেমন আমার রোজাতে সিয়ামে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পুরস্কার রয়েছে হজে রয়েছে উমরায় রয়েছে আর অন্যান্য সাদাকা দান খায়রাত বিভিন্ন নেক আমলে রয়েছে ফরজ নফলে ঠিক তেমনি এর চাইতেও কম নয় বড় পুরস্কার রয়েছে যদি আমরা মানুষের সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করি যদি বিচার মীমাংসা করে দিই আপোষ করে দিই সালিস করে দিতে পারি এই বিষয়টি প্রথম আমাদেরকে উপলব্ধি করতে হবে কোরআন সুন্নাহর আলোকে তারপরে দুই পক্ষকে বলবো যাদের মাঝে আপোষে সম্পর্কের অবনতি ঘটেছে তারাও এই বিষয়টির গুরুত্ব বুঝে না যার ফলে সামান্য কোনো কথা হলে তর্ক বিতর্ক হলে অথবা কথা কাটাকাটি হলে অথবা ভুল বোঝাবুঝি হলে মনে করে যে আর সম্পর্কের সাথে রাখবই না কারণ আজকাল হচ্ছে সম্পর্ক হচ্ছে স্বার্থের উপর এর সাথে আমার স্বার্থ না রাখলেই বা কী হবে এর সাথে রাখব এর সাথে না চললে বা কী হবে আরও বহু লোক আছে তাদের সাথে চলব ঠিক এই রকমের মন মেজাজ শুধু কাফেরদের না মুসলিমদেরও তৈরি হয়ে গেছে যার ফলে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সব সময় যে ভালো সম্পর্ক রাখবে সম্পর্ককে মজবুত রাখবে এই বিষয়টির কোনো গুরুত্বই নেই পোষাইলো পোষালো ওর সাথে না পোষালো আর কারোর সাথে আমার পোষাবে
চললাম চললাম ওর সাথে, না হলে আর কারোর সাথে চললাম। কিন্তু এই কথা বুঝলো না যে এই সম্পর্কে অবনতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হবেন। সুতরাং আমাদের উভয় পক্ষকে চেষ্টা করতে হবে কাছাকাছি হওয়ার, এবং উভয় পক্ষকে একে অপরের সাথে যাতে করে আমরা দ্রুত মিলতে পারি এবং অন্তরকে পরিষ্কার করতে পারি। আর অন্তরে যদি বিদ্বেষ থাকে, কালিমা থাকে, এই অবস্থায় ইবাদত বন্দেগী কবুল হয় না, এইসব কথা আমরা ভুলে যাই। এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক। শুধু মানুষ ঈমান আকীদা দিয়ে আর নামাজ দিয়ে জান্নাতে যাবে না, মানুষের উত্তম চরিত্র দিয়ে, আর উত্তম চরিত্র হচ্ছে মানুষের মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে, এই দিয়ে জান্নাত যাওয়া যাবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় সুয়েল্লা আন আকসারে মা ইউদখিলুল নাস আল জান্নাতা, জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়েতে বেশি কোন আমলটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোন আমলটি সবচেয়েতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সব আমল দিয়ে জান্নাতে এর ক্ষেত্রে কাছাকাছি হতে পারবে বা জান্নাতের পথে আপনি এগিয়ে যেতে পারছেন, কিন্তু সবচেয়েতে বেশি এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যে আমলটি আপনার কর্মটি, সেটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে হুসনুল খুলক, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র আপনার সাথে যদি আমার সম্পর্ক খারাপ থাকে তো এটা কি আর উত্তম চরিত্র হইল? আমি যদি আপনার কাছাকাছি না হতে চাই, আপনি আমার কাছাকাছি না হতে চান, কারণ আমার গরজ অন্যকে দিয়ে পুরো হয়ে যাচ্ছে, পুরো হবেই। একজনের সাথে আপনার গরজ সীমিত নয়, বহুজন আরও আছে, তাদের দিয়ে আপনার গরজ পুরো হয়ে যেতে পারে, যেমন আমারটা হইতে পারে। জি হ্যাঁ, তবে মানুষ একজন অপরজনের মুখাপেক্ষী, সে নির্দিষ্ট একজনের না হন না কেন, কিন্তু একা সব ক্ষেত্রে কোনো মানুষ চলতে পারবে না। কিন্তু মনে করছেন যে এর সাথে আমার যোগাযোগ না রাখলেই বাকি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হচ্ছেন, আপনার আকাশের দিকে নেক আমল কবুল হচ্ছে না, এগুলি কি আমাদের জানা নেই? অনেকের জানা আছে তারপর আমল নেই। কথা বেশি বলি, লিখতে পারি বেশি, আমল করতে কম পারি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ত্রুটি। এজন্য এই বিষয়টি আজকে পেশ করব। আর আমাদের এখানে যেগুলো ধারাবাহিক আলোচনা চলছে সাপ্তাহিক, তাতে আমাদের নিয়ম হচ্ছে যে নতুন কিছু আলোচনা পেশ করার চেষ্টা করা, এই নয় যে পুরাতন ওই তৌহিদ তৌহিদ আর সন্নতি সন্নত, হ্যাঁ অথবা নামাজ তো নামাজই ধরলাম, সব রকমের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে করে আলোচনা করা সম্ভব হয়, একজন মুসলিম আমাদের আলোচনাগুলি থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে করে হেদায়েত নিতে পারে, দিক নির্দেশনা নিতে পারে, আর তার জীবনটিকে আলোকিত করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। কয়েকটি আয়াত এই ক্ষেত্রে পেশ করব, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিস নিয়ে আলোচনা করব এই মর্মে। এছাড়াও বহু হাদিস রয়েছে, হয়তো কিছু জানা আছে, সময় স্বল্পতার জন্য বলবো না, আর বহু কিছু নাও জানা থাকতে পারে, সেটা অসম্ভব কিছু নাই। আমাদের সময় যতটা তাতে আমরা ইনশাআল্লাহ তাআলা এই কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যাতে করে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে, শুধু তাই নয় বরং একজন মানুষ আর একজন মানুষের সাথে অমুসলিম হলেও সম্পর্ক খারাপ না করে। আল্লাহ পাক এই শিখান না যে কাফেরের সাথে সম্পর্ক খারাপ করো। কউলু লিন্নাসে হুসনা, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ওখরে জাতি লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানব জাতির লিন্নাস, লিল মুসলিমিন, আল্লাহ বলেননি যে ফর মুসলিম, সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। এই হচ্ছে দিন ইসলাম। এই বিষয়গুলি আমাদেরকে অমুসলিমদের সামনে তুলে ধরতে হবে, কারণ অমুসলিমদের অনিষ্টকে যদি আমাদেরকে শেষ করতে হয় অথবা কমাতে হয়, তাহলে এই একটি হ্যাঁ ফলপ্রসূ পথ, সেটা হচ্ছে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরা, ইসলামের দিকে তাদেরকে আকৃষ্ট করা, এবং তাদেরকেও ইসলামের পথে জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করা, যাতে করে তারা আমাদের ভাই হয়ে যেতে পারে, তারা আমাদের শত্রুতার জায়গায় হ্যাঁ বন্ধু হয়ে যেতে পারে, এবং তারাও আমাদের চাইতে বেশি দিনের খেদমত করতে পারে। আল্লাহ পাক যেন সকল মানুষকে হেদায়ত দান করেন। সূরা নিসার আয়াত নম্বর 114 দিয়ে শুরু করব আজকের আলোচনা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষের
গোপন আলাপে তেমন বেশি ফায়দা নেই। মানুষ যে আপোষে গোপন আলাপ করে, আপনি আরেকজনের সাথে দুজন বসে অথবা তিনজন বসে কথা বলছেন, বাকিরাকে শুনতে দিচ্ছেন না, এই ধরনের আলোচনাকে হ্যাঁ চুপিসারে কথা বলা, গোপন আলাপ করা, একে নাজুয়া বলা হয়। এই নাজুয়া মোনাজাত থেকে, মোনাজাত আমাদের দেশের মানুষরা দোয়াকে মোনাজাত বলে, বিশেষ করে ফরজ নামাজের পরে সালাম ফিরে যদি সম্মিলিত দোয়া করা হয় সেটা কি বলে? মোনাজাত বলে। হ্যাঁ, কারণ আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত ইমাম শুধু আল্লাহকে বলবে আর বাকিরা বলবে যে ইমাম সাহেব যা বলছে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ওদের কোনো চাওয়া পাওয়া নেই, ওদের কোনো কিছু চাওয়া নেই। ইমাম যা চাইল, ইমামের জিভায় যা স্বাদ ওটাই তাদের স্বাদ। আর একসাথে দোয়া করা, এটা হচ্ছে বেদাতি তরিকা, এটা হচ্ছে বর্জনীয়। বাকি আপনি আপনার রবের সাথে আপনার প্রয়োজন যা আছে তা নিয়ে মোনাজাত করবেন, চুপিসারে কথা বলবেন, গোপন আলাপ করবেন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে সুন্নতি তরিকা। আপনার প্রয়োজন ভিন্ন, আমার প্রয়োজন ভিন্ন, হ্যাঁ আমার সমস্যা ভিন্ন, আপনার সমস্যা ভিন্ন, আপনার গরজ ভিন্ন, আমার গরজ ভিন্ন। সুতরাং আমাকে ইমাম বানিয়ে দিয়ে শুধু আমার দোয়ার দিয়ে কয়েকশো লোকের কি করে হইতে পারে? অসম্ভব কথা। সুতরাং এই সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে, সেটা কোরআন এবং হাদিসের আলোকেও ঠিক না, এটি সুন্নত নয়, বিদআত, আর যুক্তিতেও ঠিক না। বলছিলাম নাজুয়া মানে গোপনে আলাপ করা, তাদের অধিকাংশ গোপন আলাপে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন গোপনে কথা বললে ক্ষতির দিকই বেশি আছে, কারণ গোপনে কথা বলছেন তার মানে সবাইকে শোনাতে চাইছেন না, হতে পারে এতে যারাকে শোনাতে চাইছেন না তাদের জন্য কি রয়েছে? অকল্যাণ রয়েছে, অনিষ্ট রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা, সেজন্য আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ গোপন আলাপে কোনো লাভ নেই, অল্প কিছু গোপন আলাপে লাভ আছে। তাহলে ঠিক আছে, ইরিমিনা জুয়াম যখন বলেছেন হ্যাঁ অধিকাংশ, তখন অল্প কিছু গোপন আলাপে কি আছে? লাভ আছে। সেগুলো কি ধরনের? আল্লাহ বলছেন ইল্লামান আমারা বে সাদাকা, হ্যাঁ যদি গোপনে কেউ দান খায়রাতের জন্য উপদেশ দেয়, নির্দেশ দেয় যে ভাই একটু দান খায়রাত করেন, আপনি গোপনে বলছেন, কারো অভাব আছে, কারো সমস্যা আছে, কোনো ব্যক্তির, সমাজের, হ্যাঁ পরিবারের, অথবা কোনো উম্মাতের, কোনো দেশের ইত্যাদি কোনো ক্ষেত্রে দীন ইসলামের খেদমতে প্রয়োজন রয়েছে আল্লাহর রাস্তা ব্যয় করার, সুতরাং গোপনে যদি এইরকম সাদকা খায়রাতের জন্য আলাপ করা হয়, এটা ভালো কথা, এটা হচ্ছে কল্যাণের কথা। আও মারুফিন, অথবা যে কোনো ভালো কথা কাজের যদি গোপন আলাপ হয়, মারুফ যাতে ইহকালের উপকারিতা আছে, গঠনমূলক কিছু হচ্ছে, অথবা পরকালের উপকারিতা আছে, হ্যাঁ কিছু নেকির কথা কাজ হচ্ছে গোপনে, গোপনে কিছু নেকির কথা হচ্ছে, অথবা গোপনে কিছু গঠনমূলক উম্মতে মুসলিমার জন্য, মুসলিম জাতির জন্য কিছু গঠনমূলক কিছু হচ্ছে, এ হচ্ছে মারুফ। পিনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কথা কাজ হচ্ছে সাদাকা, পয়সা না খরচ করে সাদাকা। এটি ভালো কথা যদি কাউকে বলতে পারেন ওটাই হচ্ছে সাদাকা। হ্যাঁ একটু ভালোভাবে যদি মানুষের সাথে আচরণ করেন, হ্যাঁ ভালো ব্যবহার করেন, ওটাই সাদাকা আপনার, এক পয়সা খরচ নেই। এটা হচ্ছে তাহলে দ্বিতীয় বিষয়, হ্যাঁ যে কোনো ভালো কথা কাজের জন্য গোপন আলাপ করেন, এটা হচ্ছে কল্যাণকর। আর ইসলামী বেইনান্নাস, অথবা মানুষের মাঝে মীমাংসা করা, সালিস করা, আপোষ করার জন্য যদি গোপন আলাপ করেন, সবার সামনে এই মীমাংসা নিয়ে, এই বিচার নিয়ে আলোচনা করা যাবে না, কারণ ওতে কারো হয়তো মানহানি হবে, বিষয়টা বাতাসের আগে ছড়াবে, কারণ খারাপ কথা, কারোর সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, এগুলি কথা বেশি ছড়ায় মানুষ, তাই না? মজা লাগে, এগুলো মুখরোচক বেশি, ওই চানাচুরের মতো। ভালো কথা বলবে না আপনার মধ্যে, আমার মধ্যে যে ভালো গুণ আছে ওগুলো বেশি বলবে না, কারণ ওগুলোতে হিংসা হচ্ছে যে ও আমার চাইতে ভালো হয়ে যাবে তো ভালো কথা বললে, তাই না? কিন্তু খারাপ কথা শুনতে পেলে তদন্ত করা নেই, পরীক্ষা নিরীক্ষা নেই আসলে ঠিক কিনা, বাতাসের আগে আগে ছড়াচ্ছে। আর এই ক্ষেত্রে পুরুষদের চাইতে মহিলারা বেশি, যদি কোথাও যদি সামান্য কিছু শুনে নেই তাহলে তিলকে তাল করে কাজ কাম তো আর বেশি নেই, ছেলে মেয়ে তো ওই দুটোই নিবে যা নেওয়ার, হ্যাঁ আর স্বামী তো পয়সা যথেষ্ট আছে, সুতরাং অর্ধেক দিন তো হোটেল থেকেই খাবার আসছে, কাজ কি করবি, হয় টিভি নিয়ে বসে থাকা,
আর না হলে নেট নিয়ে বসে থাকা, পাপ দেখা, পাপ শোনা, পাপ করা, আর না হলে গীবত চর্চা করা, আর মানুষের দোষ চর্চা করা, চুগলখড়ি করা, এই বোনের কথা ওই বোনকে লাগানো, এই ফ্যামিলির কথা ওই ফ্যামিলিকে লাগানো, এই ফ্যামিলি বাড়িতে কি হয় আর এক বাড়িতে বলা, এগুলি হচ্ছে বদ স্বভাব। জি হ্যাঁ, এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। বাড়িতে বসে বসে জাহান্নামে যাওয়ার কাজ করছে, অথচ সারাদিন সোজা দুই তওবা ইস্তেগফার পড়তো, তসবি তাহলিল করতো, সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতো, কত যে নেকির ব্যালেন্স বাড়তো, আর বাড়িতে বসে বসে জান্নাতে যাওয়ার কাজ করতো। তো আল্লাহ পাক বলছেন যে যদি গোপন আলাপ হয় মানুষের মাঝে বিচার সালিসের জন্য, মীমাংসার জন্য, তাহলে এটা ভালো কাজ, এটা হচ্ছে কল্যাণকর, খাইর। এগুলি করলে লাভ কি? হ্যাঁ, তিনটি কথা আল্লাহ বলেছেন, সাদকা ভালো কথা কাজ, আর বিচার সালিস করা আপোষ করে দেওয়া, এগুলির ফজিলত কি? স্বয়ং আল্লাহ পাকের সাদ করে ওমাইয়া ফালে যালিকা ইবতিগা মারযাতিল্লাহ, কেউ যদি এই কাজগুলি করে মানুষের মাঝে মীমাংসার জন্য, মানুষকে মানুষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য, ঝগড়া বিবাদকে মিটিয়ে দেওয়ার জন্য যদি সচেষ্ট হয়, কোন উদ্দেশ্যে? দুনিয়ার গরজে নাই, দুনিয়ার গরজে নাই, যে এই দুজনের সাথে আমার গরজ জড়িত, দুজনকে না মিলিয়ে দিলে, এদের ঝামেলাটা না মিটিয়ে দিলে আমার স্বার্থ হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমার দলই ভাঙন ধরেছে, এটা দুনিয়ার গরজ হলো। কিন্তু আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ইবতিগা মারদাত আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার স্বার্থ থাক আর নাই থাক, আপনার স্বার্থকে দূরে রাখেন, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় স্বার্থ আপনার। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি কেউ বিচার সালিস করে, আপোষ করে দেয়, ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক বলছেন ফাসাউফা নুতিহি আজরান আজিমা, শীঘ্রই তাকে বা তাদেরকে দেব আমি মহা পুরস্কার। শুধু পুরস্কার না, কি বলছেন? আজরান আজিমা, জি মহা পুরস্কার আল্লাহ পাক দেবেন। তাহলে বিচার সালিসের জন্য আপনি যে বসে থাকলেন কোথাও গিয়ে, হ্যাঁ বিচার করার পরেও অনেকে হ্যাঁ কি বলে নিজের নেকি কি নিজে নষ্ট করে, আরে এই সময়টাকে ফালতু কর, সারা রাত ওদের জন্য বসে থাকতে হইলো, আজকে আমাকে দু চার ঘন্টা তাদেরকে ফালতু ফালতু দিতে হইলো, বলে না বলে না, আমার খুব ক্ষতি করলো, সংসারের কাজে খুব ক্ষতি হলো এদের জন্য, তার মানে এগুলোকে ক্ষতি মনে করছে, কোনো লাভ মনে করছে না, কারণ তার সামনে কোরআনে কারিমের আয়াত নেই যে আজরান আজিম আল্লাহ বলেছেন, তার সামনে আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই, তার সামনে মানুষের আপোষ করিয়ে দেওয়ার জন্য যে ফজিলত রয়েছে এগুলি তার ব্রেনেই নেই। জি, এই জন্যই আসলে এ ছিল সূরা নিসার আয়াত, যার দ্বারা বুঝতে পারলাম যে মানুষের মাঝে আপোষ করিয়ে দেওয়ার কত ফজিলত রয়েছে। ব্যক্তি পর্যায়ে ঝগড়া বিবাদ হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্রে হইতে পারে, আবার সামাজিক ক্ষেত্রে হইতে পারে, গোত্রীয় ক্ষেত্রে হইতে পারে, সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রে কোরআনে কারিমের দিক নির্দেশন রয়েছে। একটি একটি করে বলি, সূরা হুজরাতের আয়াত নম্বর 10, আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন মুসলিমরা একে অপরের ভাই বোন, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন নারী আর এক মুমিনের নারীর বোন, ভাই বোনের সম্পর্ক আমাদের, দিনই ভাই দিনই বোন, এদের সাথে আমাদের এমন আত্মীয়তা যেই আত্মীয়তা আল্লাহ যদি শেষ না বলেন তো শেষ হয় না, অর্থাৎ আল্লাহ যখন বলবেন যে তুই কাফের হয়ে গেছিস তখন আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, আপনার সাথে আর কোনো সম্পর্ক, আপনি যেহেতু একজন মুসলিম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছে যে মুসলিম, সারা দুনিয়া যদি কাফের বলে কিচ্ছু হবে না, ওর সাথে আমার সম্পর্ক আছে যেহেতু মুসলিম আল্লাহর কাছে, দুনিয়ার সম্পর্ক, রক্তের সম্পর্ক অনেক সময় আমরা শেষ করে ফেলি, হ্যাঁ রাখবোই না এর সাথে সম্পর্ক, বছর কি বছর সম্পর্ক নেই, কিন্তু ইমানি ভাতৃত্ব, হ্যাঁ ইমানি সম্পর্ক, এমন সম্পর্ক আল্লাহ যদি তা শেষ না বলেন আপনি মুখে বললেও শেষ হবে না, ইন্নামাল মুমিন ইখওয়া, এছাড়া কিছু নয়, ইন্নামা মানে যে মুমিনরা হচ্ছে একে অপরের ভাই, ইমানি ভাই, যতক্ষণ ইমান আছে তারা আমাদের ভাই, যখন ভাই তো ভাই ভাইয়ের সাথে ইমানি ভাতৃত্ব, ইসলামের ভাতৃত্ব, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য এই আত্মীয়তা সম্পর্ক,
সুতরাং যদি তাতে অবনতি ঘটে হ্যাঁ সেটা দুর্বল হয়ে যায় দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাই আসলে হু বাইনা আখাওয়াইকুম তোমাদের দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও আপোষ করে দাও একজনের আরেকজনের সাথে ব্যক্তি পর্যায়ে যদি ঝগড়া হয় দুজনের ছোট ব্যাপার সবার যে একজন আর একজন দুইজনে ঝগড়া হয়েছে গোটা গ্রামে কয়েকশো আছে মাত্র দুইজনে ঝগড়া হয়েছে একজন এক বাড়ির দুটো বউ আছে দু বউ এতে ঝগড়া হয়েছে হ্যাঁ দুই বোনে ঝগড়া হয়েছে হয়তো হ্যাঁ মীমাংসা করে দাও যদি ব্যক্তির ক্ষেত্রে দুই ব্যক্তির মাঝে আল্লাহ পাক মীমাংসা করতে বলেন তো দুটো পরিবারে যদি এরকম হয় এক পরিবার আরো পরিবারের সাথে ঝগড়া বিবাদ হ্যাঁ এক গ্রামের আর এক গ্রামের সাথে ঝগড়া বিবাদ এক সমাজের আর এক সমাজের সাথে ঝগড়া বিবাদ হ্যাঁ এক জাতির আর এক জাতির সাথে এক দেশের আর এক মুসলিম দেশের সাথে ঝগড়া বিবাদ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মাঝে তোমরা আপোষ করে দাও অত্তাকুল্লাহ এবং আপোষ করতে গিয়ে অবিচার করিও না আল্লাহকে ভয় করিও কারণ আল্লাহর ভয় থাকলে তোমরা সুবিচার করবে অবিচার করবে না জুলম অত্যাচার করবে না তোমরা লাআল্লাকুম তুরহামুন যদি আল্লাহকে ভয় করে সুবিচার প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের দয়া হবে রহমত হবে তাহলে যারা সুবিচার করে তাদের উপর আল্লাহ পাকের কি হয় রহমত নাজিল হয় এই ফজিলত এখান থেকে জানতে পারলেন আপনি সুবিচারের চেষ্টা করে মীমাংসা করে দিলেন আপনি আপোষ করে দিলেন আল্লাহর রহমতের আপনি অংশীদার হলেন আল্লাহর রহমত আপনার উপর আপনার পরিবারের উপর নেমে আসবে কারণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এই চেষ্টা করেছেন এখন দুটো দলের মাঝে দেখেন দুটো সমাজের মাঝে এই মর্মে সূরা হুজুরাত আয়াত নম্বর 9 দেখেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইন তায়েফাতান মিনাল মুমিন ইকতাতালু মুমিন মুসলিমদের দুটো দল দুটো সমাজ দুটো দল দুটো দেশের লোক হইতে পারে জি দুই এলাকার লোক হইতে পারে আঞ্চলিক লড়াই আমার দেশে হয় হ্যাঁ আঞ্চলিক লড়াই আপনারা জানেন যে এইখানে হ্যাঁ আরব কান্ট্রিগুলি কোনো এই যে কয়েকটা দেশ আছে এর মধ্যে কোনো এক দেশে কয়েক ঘন্টা ধরে লড়াই চলেছে দুই ডিস্ট্রিক্টের লোক বাংলাদেশের শুনে যান রিয়াজে 4-5 ঘন্টা লড়াই চলেছে হ্যাঁ দুই দেশের লোককে কুয়েতে একদিন কয়েক ঘন্টা ধরে লড়াই চলেছে এইদিকে মুসলিম ওইদিকে মুসলিম এরা মুসলিম দেশের লোক ওরা মুসলিম দেশের এইরকম যদি হয় তাহলে আমাদের ভূমিকা কি হ্যাঁ যারা আমাদের কাছের লোক তাদের পক্ষ থেকে লেগে যা লাঠি নিয়ে বেরিয়ে যা তাই না এটাই তো চরিত্র মুসলিমদের না ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন আল্লাহ বলছেন সূরা নিসার সাথে যদি তোমাদের বিরুদ্ধে বিচার যায় তোমার বাপ মায়ের বিরুদ্ধে বিচার যায় তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে বিচার যায় তারপর তুমি হকের সাথে থাকো ন্যায়ের সাথে সুবিচার আল্লাহ পাক বলছেন দুটো মুমিন মুসলিম দলের মাঝে যদি লড়াই শুরু ইকতাতালু লড়াই শুরু হয়েছে আর মারামারি শুরু হয়ে গেছে ফাসলিহু বাইনাহুমা তাহলে এই দুই দলের মাঝে তোমরা আপোষ করে দাও আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুম কি মুস্তাহাব বলেন সুন্নাত না ফরজ তাহলে আপনার নামাজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ পর্দা যেমন ফরজ তেমনি মিটিয়ে দেওয়া মীমাংসা করে আপোষ করে দেওয়া ফরজ আল আমরুল উজুব এটি ফুকাহে কেরামদের কায়দা উসুলে ফিকহ আল্লাহ পাকের রাসূলের যদি হুকুম হয় তাহলে সেটা হচ্ছে উজুব ফরজ ওয়াজিব ফরজ কাজ আল্লাহ পাক বলছেন ফাসলে বাইনাহুমা কিন্তু মীমাংসা করতে গিয়ে দেখলে যে এক দল মোটেই মানবে না ঘোড়া চড়াও করে এসছে কারো কথা মানবে না ভাড়াভাড়ি করছে মানবো না আমরা বিচার মানি না আমরা সালিশ মানি না আমরা এদের সাথে মেলবো না মারবো আমরা এরকম যদি হয় আল্লাহ বলছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি যদি একটি দল আরেক দলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে জুলম অত্যাচারের জন্য যদি উদ্বুদ্ধ হয় যে না ছাড়বো না মারবো ধরবো কাটবো এই যদি করে ফাকাতিলুল্লাতি তাবগি তাহলে যে জালেম দলটি রয়েছে সীমালঙ্ঘনকারী দল রয়েছে বাড়াবাড়ি যে দলটি করছে তাদের বিরুদ্ধে তোমরা সবাই মিলে কি করো তাহলে তৃতীয় পক্ষ যারা বিচার করতে চাইছেন সালিশ করতে চাইছেন যারা নিরপেক্ষ আছেন তাদেরকে আল্লাহ বলছে যে মারো এই দলকে জি হ্যাঁ যেটা শাসকের কাজ শাসক হবে হ্যাঁ তৃতীয় পক্ষ মানে মাঝামাঝি এইদিকেও ঝুঁকবে না এইদিকেও ঝুঁকবে না শাসকের প্রতিনিধি আদালত হবে নিরপেক্ষ এদিকে ঝুঁকে থাকবে না এদিকে ঝুঁকবে না বাদী বিবাদী কোনো দিকে ঝুঁকে থাকবে না তাই না ওলামায়ে কেরাম হ্যাঁ ওলামায়ে কেরাম এদিকে ঝুঁকবে না দুনিয়ার স্বার্থে এদিকে ঝুঁকবে না নিরপেক্ষ থাকবে
যদি না মানে বিচার সালিস আপোষ না করতে চায় বরং বাড়াবাড়ি করে তাহলে যেই দলটি বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র কি করো লড়াই করো নির্মূল করার জন্য তাদেরকে দমন করার জন্য তাদেরকে কতক্ষণ পর্যন্ত এই লড়াই চালাতে হবে হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রত্যাবর্তন না করছে ফিরে না আসছে আল্লাহর নির্দেশের দিকে আপোষের দিকে মীমাংসার দিকে সুলহার দিকে ফাইন ফাআত যদি ফিরে যায় যে ঠিক আছে আর আমরা মারামারি করব না কলহ করব না হানাহানি করব না ফাসলহু বাইনহুমা তাহলে তাদের মাঝে মীমাংসা করে দাও বিল আদলে ন্যায়সঙ্গতভাবে ও আকসেতু এবং সুবিচার করো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতি নিশ্চয় আল্লাহ পাক সুবিচারকারীদেরকে ভালোবাসেন এটাও জানতে পারলেন যে বিচার করতে গিয়ে যদি সুবিচার করেন ন্যায় বিচারের চেষ্টা করলেন এবং ন্যায় বিচারের জন্য আপনি যথাসাধ্য যতটা আপনার সম্ভব আপনি প্রথম বিষয়টিকে জানলেন এক আর জানার পরে দুই নম্বর হচ্ছে হককে জানার পরে হক মোতাবেক ন্যায়কে জানার পরে ন্যায় মোতাবেক বিচার করার চেষ্টা করলেন এটা যদি করেন তো আপনি হচ্ছেন কি মুকসিতিনদের অন্তর্ভুক্ত সুবিচারকারীদের অন্তর্ভুক্ত যারা সুবিচার করে তাদেরকে আল্লাহ পাক কি করেন ভালোবাসেন কোরআনে কারিমে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন বা এই শ্রেণীর লোককে ভালোবাসেন তার মানে আল্লাহ পাক ওদেরকে জান্নাত দেবেন কারণ যে যাকে ভালোবাসে কষ্ট দেয় না কখনো দেয় নাকি আমরাই মানুষ যদি হ্যাঁ বলি যে আমি অমুককে ভালোবাসি বা অমুক অমুককে ভালোবাসি তাহলে আমরা কখনো কষ্ট দিতে চাইবো নাকি তা আমাদের সীমিত দয়া আছে ওতেই যদি আমরা যে যাকে ভালোবাসি তাকে সবসময় আমরা সুখে রাখার চেষ্টা করি হ্যাঁ অনিষ্ট মুক্ত বিপদাবাদ মুক্ত রাখার চেষ্টা করি তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উত্তম দৃষ্টান্ত রয়েছে কি করে আল্লাহ পাক আযাব দিতে পারেন ওই জাতি কি ওই ব্যক্তিকে যেই ব্যক্তি বা যেই জাতি সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন হ্যাঁ আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আল্লাহ সৎকর্মশীল মহসিনকে ভালোবাসেন আল্লাহ মুত্তাকিন আল্লাহ ভীরু যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে তাদেরকে ভালোবাসেন আছে না এই কোরআনে কারিমে আল্লাহ পাক ওই রকমই সুবিচারকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা পবিত্র গোসল ঠিক রাখে যারা উযু ঠিক রাখে পবিত্রতা ঠিক রেখে ইবাদত বন্দি করে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুতরাং এই শ্রেণীর লোকে কখনো আল্লাহ আযাব দেবেন না এখন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা দেখি সমাজ বললাম ব্যক্তি বললাম পরিবারের ক্ষেত্রে দেখেন পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া হয় তাহলে উস্কানি দেওয়ার চেষ্টা করে এক শ্রেণীর লোকেরা আশেপাশের লোক অধিকাংশ লোক হিংসুটে উস্কানি দেওয়ার চেষ্টা করে একে ফোলায় একবার ওর স্বামীকেও ফোলায় ওদিকে আর এদিকে ওই স্ত্রীকেও ফোলায় হ্যাঁ আরো সমস্যা বাড়াবার চেষ্টা করে তিলকে তাল করার চেষ্টা করে না আল্লাহ পাক রব্বুল কি বলছেন শুনুন ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহিমা তোমরা যদি আশঙ্কা করো যে স্বামী স্ত্রী দুজনের মাঝে বিরোধ ঘটেছে আপোষে বিরোধ শুরু হয়েছে মতের মিল হচ্ছে না স্বামী স্ত্রীতে হ্যাঁ তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে তাহলে তারা নিজেরাই যদি মিটিয়ে নিতে পারে তাহলে বাইরে বলবে না হ্যাঁ বাইরে লিক আউট হতে দেবে না এটা সবচেয়ে ভালো দাম্পত্য জীবনে যদি কারো এইরকম হয় যে স্বামী স্ত্রীতে আমাদের হ্যাঁ মতের গড়মিল হচ্ছে হ্যাঁ তাহলে চেষ্টা করবেন দুজনেই সমঝোতায় আসা দুজনেই দুপক্ষ থেকে চেষ্টা করবেন যদি না হয় যে আমাদের দুইজনে বাদী বিবাদী হয়ে থেকে গেলাম একমত হতে পারলাম না স্বামী স্ত্রীতে আল্লাহ না করে এরকম হয় কোনো পরিবারে এইরকম হয় তো তৃতীয় পক্ষকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সালিস সালিস সালাসা মানে কি সালাসা মানে হ্যাঁ তিন আর সালিস মানে হচ্ছে তৃতীয় তো সালিস বিচারগুলিকে সালিস কেন বলা হয় আরবি শব্দটি কারণ তৃতীয় পক্ষই বিচার করতে পারে কারণ যারা বাদীর দিকে ঝুঁকে আছে অথবা বিবাদীর দিকে ঝুঁকে আছে তারা বিচার করতে পারবে না তারা তো জুলুম করে ফেলবে সুতরাং তারা আসলে সালিস করার যোগ্যতাই রাখে না যারা এক পক্ষে ঝুঁকে থাকে যে আমি এর ফেভার থেকে সালিসে বসতে যাচ্ছি বিচারে বসতে যাচ্ছি আরেক দল বলছে আমার অমুকের পক্ষ থেকে এসেছে দেখেন না আজকাল বিচার বসলে দেখবেন দু চারজন এই দল থেকে এসছে দু চারজন এই দল থেকে এসছে এরা এই দিক থেকে ডিফেন্সের প্রতিরক্ষার চেষ্টা করছে এরা এই দিক থেকে ডিফেন্সের চেষ্টা করছে সামাজিক বিচারগুলিতে দেখেন না পারিবারিক বিচার ওই রকম দেখবেন এই দিক থেকে তর্ক করছে এরা ওই দিক থেকে তর্ক করছে করছে না করছে না এগুলো বিচার আর এরা সালিস করার যোগ্যতা রাখে মোটেই রাখে না ভালো করে শুনে সালিস কারা করে যারা তৃতীয় পক্ষ সোজা হয়ে আছেন নিউট্রাল এদিকে ঝুঁকে নেই ওদিকে ঝুঁকে নেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাসু হাকাম মিন আহলি হাকাম মিন আহলি স্বামী স্ত্রী ঝগড়া হয় আর নিজেরা মিটাতে পারলো না
তাহলে একজন সালিস, এখানে হাকাম বিচারক মানে সালিস তৃতীয় পক্ষ, সালিস ছেলের পরিবার, স্বামীর পরিবার থেকেও মানে ওদের দল থেকে, ওদের বংশ থেকে একজনকে নাও, বংশের লোক আত্মীয় হিতাকাঙ্ক্ষী হবে ওর। আর ওয়াহাকামা মিন আহলেহা, আর একজন মেয়ে পক্ষের সালিস হোক, যে ওই মেয়ের মেয়ের পরিবারের বাপ মায়ের দরদি হবে, এই দুইজনে সমঝোতার চেষ্টা করবে, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ইউরিদা ইসলাহা, আল্লাহ বলছেন যদি তারা মীমাংসার সদিচ্ছা রাখে, স্বামী স্ত্রী দুজনে যদি মীমাংসার হ্যাঁ সদিচ্ছা রাখে যে না আমরা মিলে যাব, সবাই স্ত্রীও মিলতে চায় স্বামীর সাথে আর স্বামীও স্ত্রীর সাথে মিলতে চায়, এইরকম যদি হয় তাহলেই সম্ভব। আর যদি একজন মিলতে চায় আরেকজন বলছে না হবে না হবে না, তাহলে অসম্ভব, তাই না? অসম্ভব। আর মিললেও এই মিলাতে কোনো কাজ হবে না, আবার অশান্তি ওই অবস্থাতেই থাকবে। তো আল্লাহ পাক বলছেন ইন ইউরিদা ইসলাহান, তাসনিয়া দ্বিবচন দিয়ে বলছেন, স্বামী স্ত্রী হ্যাঁ যদি আপোষে মীমাংসার ইচ্ছা রাখে, ইউওয়াফিকিল্লাহ বাইনাহুমা, তাহলে উভয়ের মাঝে আল্লাহ পাক সমন্বয়ের তৌফিক দান করবেন, মিলিয়ে দেওয়া মিলে যাওয়ার তৌফিক দান করবেন, মিলিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহ কান আলিমান খাবিরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। তাহলে অন্তর খবর জানছেন যে স্ত্রীও স্বামীর সাথে মিলতে চায় আর স্বামীও স্ত্রীর সাথে হ্যাঁ মিলতে চায়, হ্যাঁ মহব্বত রাখতে চায়, সম্পর্ক রাখতে চায়, সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ছিল সূরা নিসার আয়াত নম্বর 35, আয়াত কয়েকটি হল। এখন হাদিস শুরু করি। হাদিস শুরু করলে সবচাইতে সহি হাদিসের কিতাব হচ্ছে সহি বুখারী, তাই না? সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে সহি হাদিসের কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই কথা হানাফি শাফেঈ মালিকি হাম্বলি আহলে হাদিস মুহাদ্দিসিন ফুকাহা সবাই মানে, মুখে মানে, তাদের বড়রা মানে, যদিও হাতে নাতে কাজের বেলা যখন হাদিস অনেকগুলি মজহাবের খেলাফ হয় তখন গোড়া মজহাব পন্থীরা হাদিসগুলিকে উপেক্ষা করে মানে না, সেটা আলাদা কথা। কিন্তু এই কথাই একমত মোটামুটি যে যতগুলি হাদিসের কিতাব আছে আসমান জমিনের মাঝে তার মধ্যে সবচেয়ে সহি কিতাব হচ্ছে সহি বুখারী, ثم সহি মুসলিম, তারপরে সহি মুসলিম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন এই আপোষ করা সম্পর্কে, মীমাংসা বিচার সালিস সম্পর্কে বলছেন, বাবু মাজা ফিল ইসলাহি বাইনান নাস, একটি অধ্যায় তিনি কায়েম করছেন, একটি চ্যাপ্টার সহি বুখারীর। এই অধ্যায় হচ্ছে মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া, আপোষ করে দেওয়া সম্পর্কে। এজা তাফাসাদু, যদি তাদের আপোষের সম্পর্কে অবনতি ঘটে, তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিপর্যয় নেমে আসে সম্পর্কে, তাফাসাদু। তারপরে তিনি ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, কোরআনে কারিমের প্রথম যে আয়াতটি আমি আলোচনায় পেশ করেছি সূরা নিসার আয়াত নম্বর 114, লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস, এই আয়াতটি তিনি পেশ করেছেন। আর তার ফজিলত, ওমায়া ফালজার কি ইবতিগা মারযাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা মীমাংসা করে দিয়ে, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, মহান আল্লাহ বলছেন যে আমি তাদেরকে মহা পুরস্কার দান করব, এই আয়াত তিনি পেশ করছেন। আর তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এর দ্বারা ইমাম বুখারী শিখিয়ে দিচ্ছেন আমাদের দিন ইসলাম আকীদাই হোক অথবা ইবাদত বন্দেগী, নামাজই হোক আর যাকাতই হোক আর রোজাই হোক আর হজই হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক আর জিকির আজকার হোক আর দরুদ হোক অথবা হালাল হারাম আমাদের আদান প্রদান মামলাত হোক অথবা আখলাক চরিত্রই হোক, সব কিছু কোত্থেকে নিতে হবে কোরআনে কারিম থেকে তলাশ করে, তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে, জীবনী থেকে নিতে হবে। নবী সাল্লাম জীবনী দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লে কত রাকাত ফজিলত বলেছেন, কত? 1000, এটা হচ্ছে সহিহ হাদিস। 50,000 হাদিস জয়ীফ, কিন্তু আমাদের দেশের এক শ্রেণি মজহাবধারী আলোনা 50,000 হাদিস শুনে হাদিস জয়ীফ দুর্বল। 1000 কি কম হইল নাকি? এখানে দামামে 1000 রাকাত পড়েন, যতই শর্ট পড়েন, মোটামুটি যদি পড়েন তো এক রাকাত নামাজে কমপক্ষে 3 মিনিট তো লাগবে, তাই না? তাহলে 1000-এ হ্যাঁ 3000 মিনিট, তাই কত? 1000-এ 3000 মিনিট, তাই না? আর মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়েন, 3 মিনিটের নামাজ পড়লেন কত? সুবহানাল্লাহ, 3 মিনিটে 3000 মিনিটের সমান সব করতে পারছেন। তাহলে এত বড় সব মসজিদের নামাজ পড়ার সব এক,
দুই নম্বর মসজিদে নববীতে ইমামতির সব, ইমামতির সব বেশি নেই, একজন মসজিদে নববীতে ইমামতি করছেন, যেমন তো কথা না কি, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের প্রথম ইমাম, এই মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা, মসজিদ নির্মাণকারী প্রথম, জি এই মসজিদের প্রথম খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদ নববীর ইমামতি, পাঁচ তারপরে নামাজ, জি হ্যাঁ এই 1000 গুণের ফজিলত সব ছেড়ে এক গোত্রে ঝগড়া বেঁধেছে, মারামারির পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ছুটে গেছেন কি করার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য, বিচার সালিস করে দেওয়ার জন্য, নামাজের সময় হয়ে গেছে পৌঁছিতে পারছেন না, সাহাবি নামাজ পড়াচ্ছেন, হাদিসগুলি সময় পেলে ইনশাআল্লাহ তাআলা শোনাব। ওই হাদিসের দিকে ইঙ্গিত করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, সহিহ বুখারীতে রয়েছে হাদিস, ওয়া খুরুজুল ইমাম ইলাল মাওয়াদে লিইসলিহা বাইনান নাসি বিআসহাবিহি, ইমাম যিনি হবেন অর্থাৎ দেশের শাসক, সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে ইমাম মানে শুধু ফিকার ইমাম না, আর হাদিসের ইমাম না, ইমাম আবু হানিফা আর ইমাম বুখারী বোঝানো হয়নি, ইমাম মানে এখানে ইমামে আজম, ইমাম আজম কে, ইমাম আজম প্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, আর প্রত্যেক শাসক হচ্ছে দেশের বৃহৎ ক্ষমতার ইমাম, হ্যাঁ শুধু এলমের ইমাম না, আর ওই হাদিস আর ফিকার মাসলা মাসালের ইমাম না, কিসের ইমাম, নেতৃত্বের ইমাম। বলছেন যে নেতা ইমাম মানে শাসক বেরিয়ে যাবেন বাড়ি থেকে অথবা মসজিদ থেকে ওই সব স্থানে যেখানে ঝগড়া বিবাদ বেঁধে গেছে, কিসের জন্য, লিউসলিহা বাইনান নাস, যাতে করে মানুষের মাঝে মীমাংসা করে দিতে পারেন, বিআসহাবিহি নিজ সাথী সঙ্গীদেরকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যাননি, নিজেও গেছেন আরও দু চার দশ জন সাথীদেরকে নিয়ে গেছেন যে চলো বিচারটা করে আসি, আপোষ করে দিয়ে আসি, এইরকমই যে কোনো শাসক অথবা শাসকের প্রতিনিধি, শাসকের প্রতিনিধি হচ্ছে আদালতের কর্মকর্তারা, শাসকের প্রতিনিধি হচ্ছে থানা, হ্যাঁ পুলিশ প্রশাসন, তারা তাহলে ঘটনাস্থলে যাবে, আর ঘটনাস্থলে গিয়ে তারা বিচার সালিসের এবং সুবিচারের চেষ্টা করবে। এই ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ কথা। তারপরে কয়েকটি হাদিস নিয়েছেন স্বয়ং ইমাম বুখারী, তা শোনায় আপনাদেরকে, তার মধ্যে একটি হাদিস এখানে বলি, উম্মে কুলসুম বিনতে উকবা, উকবা বিন আবি মুঈত, এর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া ছিলেন, তিনি বলছেন, না সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যুক নয় যে মানুষের মাঝে মীমাংসা করার জন্য কিছু মিছা কথা বলে, মিথ্যুক নয় ওই ব্যক্তি, ভালো করে শুনেন, যেই ব্যক্তি মানুষের মাঝে ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য, ঝগড়া বিবাদে নিষ্পত্তি করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে তাকে মিথ্যুক বলা যায় না, কাযযাব না সে, আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খাইরান, সুতরাং সে কি করে, কল্যাণকে বৃদ্ধি করার চেষ্টা করে, মানুষের মাঝে মীমাংসা করার জন্য মিথ্যা কথা কিছু বলে আর কল্যাণকে বৃদ্ধি করার চেষ্টা করে, আও ইয়াকুলু খাইরান, অথবা কল্যাণমূলক কথা বলে, মিথ্যে কথাই বলেছে কিন্তু মিথ্যা দিয়ে কারো ক্ষতি করার উদ্দেশ্য না, কি উদ্দেশ্য, ভালো করার উদ্দেশ্য, উপকার করার উদ্দেশ্য, এই মিথ্যার মাধ্যমে উপকার হবে, এইরকম যদি মিথ্যার আশ্রয় নেই তাহলে জায়েজ আছে, জায়েজ আছে, এটি সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 2495 নম্বর হাদিস, ওকে মিথ্যুক বলা যাবে না যে মানুষের মাঝে মীমাংসা করার জন্য কিছু মিথ্যা কথা বলে, দুইজনে ঝগড়া হয়েছে আপনাদের, আর দুইজনে এমন গরম হয়ে আছেন আর এমন খারাপ ধারণা একে অপরের সম্পর্কে রাখছেন যে মনে করে যে সে আমার দুশ্মন আর এ মনে করছে সে আমার দুশ্মন, মাঝখানে আমি ঢুকে পড়লাম, ওর সাথে একবার দেখা করি, ওর সাথে একবার দেখা করলাম, দেখা করার পরে এর কাছে যা শুনলাম ওর কাছে গিয়ে ওইটাতে মরিচ মশলা দিয়ে একবারে ঝালমুড়ি বানিয়ে সুন্দর করে গিয়ে বললাম ভাই রুচিকর করে দিলাম, তিক্ত কথা অনেক শুনেছি, খারাপ কথাও শুনেছি, ওগুলো সব আউট, খারাপ কথা কিছু বললাম, খারাপ মন্তব্য করেছে কিচ্ছু বললাম না, সব লুকিয়ে দিলাম, গিয়ে বললাম যে ভাই আপনার সম্পর্কে সে কিন্তু পজিটিভ, হ্যাঁ আপনার সম্পর্কে সুধারণ না, সে আপনার সাথে হ্যাঁ যে এইরকম হয়ে গেছে এই জন্য অনুতপ্ত, লজ্জিত, আপনার সাথে সে মিলতে চায়, আপনাকে সালাম দিতে চায় কিন্তু ভয় করছে, কি জানি সালাম দিলে সালাম নেবেন কি নেবেন না, আমার কোনো স্বার্থ আছে এতে, হ্যাঁ এর কোনো ক্ষতি করলাম না, ওর কোনো ক্ষতি করলাম, কারো ক্ষতি করলাম না, তাই না, কারো ক্ষতি করলাম না,
এর যত রাগ ছিল সব ঠান্ডা হলো কথা শুনে। এও কিছু শুনাইলো আবেগে, অনেক কথাই শুনাইলো তার বিরুদ্ধে, সবগুলিকে যেগুলো বিরুদ্ধে শুনাইলো সবগুলিকে রেখে দিলাম হ্যাঁ চেপে। আর তার তার কথাগুলিকে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে বললাম যে ভাই আপনার সম্পর্কে খুব ভালো ধারণা, ও চায় আপনার সাথে মিলতে, কিন্তু একটা সুযোগে আছে চান্সে যে কখন আপনার সাথে মিলতে পারে। বুঝা গেছে? এইরকম মিথ্যা কথা বলা যাবে না, যাবে না, যাবে। স্বামী স্ত্রীর মাঝে এরকম মিলিয়ে দেওয়ার জন্য, অথবা দুই মুসলিম ভাইয়ের মাঝে, দুটি গোত্রের মাঝে, দুটি দেশের মাঝে, দুটি সম্প্রদায়ের মাঝে, যে কোনো ক্ষেত্রে এইরকম মিথ্যা কথা বলা যাবে। কিসের জন্য? উদ্দেশ্য কি? আপোষ করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। জি, কত ভালো কাজ তাহলে যে আল্লাহ মিথ্যার মতো হারামকে জায়েজ করে দিচ্ছেন। অসৎ উদ্দেশ্য যদি হয়তো মিথ্যা কাবিরা গুনাহ, কারো যদি ক্ষতি হয় আপনার মিথ্যার দ্বারা তাহলে কাবিরা গুনাহ। জি, এমনিও যদি দৈনন্দিন জীবনে এমনি রসিকতা করে মিথ্যা কথা বলে সেও গুনাহগার, কাবিরা যদি না হয় তারপরও গুনাহগার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এক মহিলা অথবা এক পুরুষ মুঠে কিছু ধরে আছে, হ্যাঁ, আর উঠকে ধরতে চেষ্টা করছে বা কোনো বাচ্চাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তোমার কি কিছু দেওয়ার ইচ্ছা ছিল? বলছে হ্যাঁ দেওয়ার ইচ্ছা ছিল। যে তোমার যদি দেওয়ার ইচ্ছা না থাকে আর এমনি মিছামিছি বলো এই আয় 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 দিব তোকে দেব, তাহলে লা কুতিবা আলাইকা কাযিবা, তোমার একটা মিথ্যার গুনাহ লিখা হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম ভালো মানুষের জন্য জান্নাতের মাঝে, জান্নাতের ভিতরে জায়গার জন্য জামানত নিয়েছেন যে লেমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে রসিকতার ছলে ঠাট্টা মজাক করে, হ্যাঁ, যুগ করেও মিথ্যা কথা বলে না। অনেক সময় ঠাট্টা মজাক করে মিথ্যা কথা বলেন না, বলেন না? একজনের স্বভাব হচ্ছে চাবি ফেলে দিয়ে যাওয়া, আছে অনেকের স্বভাব, অফিসে গেলে কোথাও বসলেও টেবিলে চাবি রাখবে বা মোবাইলটা রেখে দেবে, ওর স্বভাব হচ্ছে কিছু একটা ফেলে আসা। এরকম আছে কিছু লোক না? নাই তো এইরকম করতে তো একদিন আপনি চাবিটাকে লুকিয়ে এলে একটু হয়রান করি, আর তারপরে আপনাকে গিয়ে বলছে যে ভাই চাবিটা আছে, না ভাই আমি কোথায় পাবো চাবি আপনার, হ্যাঁ ভাই এ কামা ফেলে চলে এসছে, এ কামার জন্য পেরেশান হয়ে খোঁজাখুঁজি করছে, ভাই এ কামাটা দেখেছে? বলছে না ভাই আপনার এ কামা আমি কি করে জানবো, বলছে না আপনার কাছে মনে, না ভাই আমার কাছে নাই বলছি তো, হ্যাঁ রসিকতা করে বলছে, একটু হয়রান টয়রান করলেন আর তারপরে নিয়ে গিয়ে চাবিটা ভাই এ কামাটা ধরিয়ে দিলেন, হ্যাঁ এটাও হ্যাঁ ভালো কাজ না, এটাও ভালো কাজ না। অথচ দু চার দশ মিনিট পরে আপনি সত্য কথা বলবেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রসিকতার ছলেও মিথ্যা বলে না তাদের জন্য জান্নাতের জায়গার আমি জামানত নিচ্ছি। কিন্তু এখানে মীমাংসার বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে দুইজনে মীমাংসা করে আপোষ করিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলেন, গঠনমূলক ক্ষেত্রে মিথ্যা কথা হয় এই ক্ষেত্রে। জি, স্বামী স্ত্রীর দুজনে হ্যাঁ মিথ্যা কথা, কিন্তু ডাহা মিথ্যা কথা নয়। আবার অনেকে আবার এই হাদিসের অপব্যাখ্যা করে, হ্যাঁ, যে তিনটি ক্ষেত্রে মিথ্যা জায়েজ, এখন স্ত্রী হ্যাঁ প্রেমে লিপ্ত, হ্যাঁ পরকীয়ায় লিপ্ত, আর স্বামী জিজ্ঞাসা করছে না 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 তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, চলবে না? অবশ্যই চলবে না, ঠিক না? স্ত্রী নামাজ পড়ে না ঠিক করে, স্বামী যখনই জিজ্ঞাসা করে নামাজ পড়েছে, বলছে কখন নামাজ পড়ে নিয়েছি, ও আগে নামাজ পড়েনি সবসময়, হ্যাঁ জি, চলবে নাকি? না, এইরকম চলবে না, মিথ্যা কখন চলবে? ভালোবাসেন স্ত্রীকে, কিন্তু যতটা ভালোবাসা তার চেয়ে বেশি করে বলছেন আপনি একটু, হ্যাঁ কিছু মশলা দিয়ে আরো। স্ত্রী ভালোবাসে আপনাকে কিন্তু তার চেয়ে বেশি বলছে, আমার জান চাইতে বেশি ভালোবাসে, নিজের জান চাইতে কেউ বেশি ভালোবাসে না। হ্যাঁ দেখেন ওই রকম জায়গায় পানিতে দুজন ডুবছেন, তখন দেখেন যে কে চাচা আপনার জান বাঁচা শুরু করে দিবেন তখন, তাই না? হ্যাঁ তখন বোঝা যাবে যে কে নিজের জানকে ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না, স্ত্রীকে বেশি ভালোবাসে। তো কথা হচ্ছে যে এইরকম ক্ষেত্রে, হ্যাঁ যেই ক্ষেত্রে ধোকাবাজি নেই, প্রতারণা নেই, কিন্তু কিছু মিথ্যা কথা বলে হ্যাঁ খুশি করলাম, আনন্দিত করলাম, হ্যাঁ যেমন আপনাকে বলছে আপনার স্ত্রী যে দুই বছর তুমি থেকে আসছো, কী নিয়ে আসবে? আরে তুমি যা বলবে তাই নিয়ে আসবে, দিলেন খুশি করে, আর কাজের বেলা সামান্য একটা কিছু নিয়ে গেছেন, ঠিক না? পারলেন না বেশি নিয়ে যেতে, হয়তো আর্থিক সংকট আছে, কিন্তু কথা বেলা আপনি মনে কি আছে যে যা চাইবে তাই নিয়ে যাবো? না কখনো না, কিন্তু দিলেন খুশি করে, তো এইরকম চলবে তাই না? এইরকম মিথ্যা কথা বলা, যারা সুবিচার করে, এখন যারা বিচার করে তাদের ফজিল সম্পর্কে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আইয়ামিনির রহমান,
বিচারক যারা, বিচারক সে দেশের রাষ্ট্রনায়ক হতে পারে, দেশের আদালতের জজ হাকিম কাজী হতে পারে, আপনার উকিল হতে পারে, ওকালতি করতে গিয়ে অন্যায় করবে না, বরং সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করলো, তারপরে থানা প্রশাসন যারা আছে এরা হতে পারে, হ্যাঁ ইত্যাদিতে যারাই নেতৃত্বে আছে, এরকম নেতা অথবা নেতার প্রতিনিধি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যারা আছে, এরা যদি সুবিচার করে অথবা সামাজিক বিচারে যারা বিচার করে, আমার দেশের মণ্ডল মাতবর সর্দার এক এক এলাকা এক এক নাম দেয়, তো এরা যে বিচার করে থাকে, এরা এদের ফজিলত যদি তারা ন্যায় পরায়ণ হয় তাহলে তাদের ফজিলত শুনে ইন্নাল মুকসিতিন ইন্নাল্লাহ, আল্লাহর নিকট সুবিচারকারী তারা আল্লাহ পাকের কাছে কোথায় অবস্থান করবে হাশরের মাঠে, আলা মানাবেরা মিন নূরিন, নূরের মেম্বারের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মেম্বার তৈরি করবেন আর ওই মেম্বারের উপরে আল্লাহ পাক কায়েম করবেন, দাঁড় করবেন কাদেরকে, যারা সুবিচারকারী বিচার সালিসে সুবিচার করেছে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বাপ ছেলেদের মাঝে ঝগড়া হয়েছে, ছেলেদের মাঝে বিচার করতে গিয়ে সুবিচার করে, অনেক সব বিচার করে, একটা ছেলের দিকে ঝুঁকে আছে আর এক ছেলের উপর জুলম অত্যাচার চালায়, শুধু ওর কাছে টাকা টানতেই থাকে বিদেশ থেকে, আর যেটা বাড়িতে বসে হোটেলে খাচ্ছে, ভাইয়ের হোটেলে খাচ্ছে, ওকে শুধু খাওয়াইতেই আছে, এরকম জুলম অত্যাচার করবে না, জালেম হবে তাহলে সে বাপ, এরকম মা অনেক সময় জুলম করে থাকে, একটা বউকে দেখতে পারে আরেকটাকে দেখতেই পারে না, যতই ভালো খিদমত করো তারপরও দেখতে পারে না, অবিচার এগুলো, এদের জন্য এই ফজিলত, এরা জালেম, কিন্তু যারা সুবিচার করতে পারবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তারা নূরের মেম্বারের ওপর অধিষ্ঠিত হবে, আইয়ামিনির রহমানে আজ্জা ওয়া জালা, মহান আল্লাহর ডান দিকে, মহান আল্লাহর ডান দিকে, তারপরে আমরা সাধারণত ডান দিককে বাম দিকের ওপর কি দিই প্রাধান্য দিই, ডান দিকটা আমাদের বাম দিকের চাইতে ভালো, তাই না, ডান হাতটা বামের চাইতে ভালো, তো মানুষ এটা মনে করতে পারে যে আল্লাহর ডান দিক আল্লাহর বাম দিক আছে, তার মানে বাম দিকটা অত ভালো না যত ভালো ডান দিক, এটা ভাবতে পারে কিনা, সেই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুটোই হাত কিন্তু ডান, মানে ডান মানে কি, মানে ডানের মতো বরকতপূর্ণ, আমাদের ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত খারাপ কাজের জন্য, ময়লা আবর্জনা, হ্যাঁ পেশাব পায়খানা কাশ পোটা সব কি দিয়ে, বাম হাত দিয়ে, আর মুসাফাও বাম হাতে, আবার এটা কেমন কথা হইল, মুসাফা ভালো কাজ কিনা, মুসাফা ভালো কাজ না খারাপ কাজ, ভালো কাজ, তো মুসাফা ডান হাতে হবে, ডান হাত ডান হাতের সাথে মিলবে ভালো কাজ যখন, তো মুসাফা যখন চার হাতে করবেন, যেই হাতটাই পেশাব আপনি পরিষ্কার করছেন, পায়খানা পরিষ্কার করছেন, আপনার নাক পরিষ্কার করছেন, সেই হাতটা আমার হাতের সাথে লাগিয়ে দিচ্ছে, এটা ভালো কাজ করছেন, এটা কোনো আদবের কাজ হইল, তাহলে বোঝা যাচ্ছে যে চার হাতের মুসাফা এটা এদিক থেকেও বেয়াদবি, হাদিস বিরোধী সুন্নত বিরোধী, আর তার সাথে সাথে এদিক থেকেও আদব বিরোধী, জি এই জন্য চার হাতে কোনো মুসাফা নেই, দুই দুই চার না, এক এক দুই হাতে মুসাফা হবে, আর মুসা হবে ভালো হাত দিয়ে, ভালো কাজ ভালো হাত দিয়ে হবে, ডান হাত দিয়ে হবে, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটোই ডান হাতের মতো, মানে দুটোই বরকতপূর্ণ হাত, আল্লাযীনা কারা তারা আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, কারা আল্লাহ পাকের নূরের মেম্বারের উপর অধিষ্ঠিত হবে, যারা তাদের বিচারে সুবিচার কায়েম করে, ও আহলিহিম পরিবারের উপর, পরিবারের ক্ষেত্রেও, ছেলে মেয়েদের ক্ষেত্রেও, জি বউদের ক্ষেত্রেও, জি নাতিদের ক্ষেত্রেও সুবিচার করে, ওমা ওয়ালু আর যে কোনো নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্বের ক্ষেত্রে সুবিচার কায়েম করে, দশটা কর্মচারী আছে একই নজরে দেখবেন আপনি, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের কাজের ভিত্তিতে, তাদের নিষ্ঠার ভিত্তিতে আপনি তাদের মূল্যায়ন করবেন, এই নয় যেটা আমার গ্রামের সেজন্য স্যালারি বেশি, এটা আমার ভাষাভাষী সেজন্য তার স্যালারি বেশি, এইটা হচ্ছে এইরকম সেজন্য স্যালারি বেশি, যে কোনো একটা দিক দুনিয়ার কাছে না, কাজ যার ভালো যেমন কাজ তেমন তার যোগ্যতার মূল্যায়ন করবেন, এটাই শিখিয়েছি ইসলাম, জি সুবিচার কায়েম করতে হবে, এই ছিল সহিহ মুসলিমের হাদিস, তৃতীয় হাদিস শোনাই মুসনাদ আহমদ আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটি সহি আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উখবিরুকুম বি আফযালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, দেখেন মীমাংসা আর আপোষ করে দেওয়ার কত বড় ফজিলত, বলছেন তোমাদেরকে কি বলে দেব না এমন একটি নেক আমল সম্পর্কে যেটা রোজা নামাজ সাদকা দান খায়রাত জাকাতের চাইতেও বেশি উৎকৃষ্ট,
সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? নামাজ, সাদাকা আর সিয়াম রোজা এগুলির চাইতেও বেশি ফজিলতের, কারণ নামাজের উপকারিতা যে নামাজ পড়বে তার সাথে সীমিত, ঠিক না? আমার নামাজ আমার জন্য, ব্যক্তি জীবনের জন্য, ঠিক না? আমার রোজা আমার ব্যক্তি জীবনের জন্য, আমার সাদকা আমার জন্য এবং যাকে সাদকা করলাম তার জন্য। কিন্তু মীমাংসার ক্ষেত্রে কয়েকশো, একজনের দ্বারা কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষের মাঝে মীমাংসা হইতে আপোষ হইতে পারে, পারে না? পারে না। হ্যাঁ, কয়েক লক্ষ লোক উপকৃত হইতে পারে একটা সুবিচারের মাধ্যমে। এই দিক থেকে বলা হয়েছে উৎকৃষ্ট, সেটা কি আমল কি? কালু বালা ইয়া রাসূল, অবশ্যই বলে দেন, এত যখন ফজিলত নামাজের চাইতে, সাদাকার চাইতে, রোজার চাইতে বেশি উত্তম আমল, আফজাল আমল, তাহলে ইসলাহ জাতিল বাইন, আপোষের মীমাংসা করে দেওয়া, সালিস করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, নামাজ রোজা এগুলির চাইতে ভালো কাজ। ও ফাসাদু জাতিল বাইন আল হালিকা, আর আপোষের সম্পর্কের অবনতি ঘটা, আপোষে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এটি হচ্ছে ধ্বংসকারী। হালেকা মানে ধ্বংসকারী, হালাক মানে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করলে যেমন একটিও আর চুল খুঁজে পাওয়া যায় না মাথায়, মাথার নেড়া, ঠিক তেমনি সম্পর্ক খারাপ হয়ে গেলে তাতে আর কোনো কল্যাণ থাকে না, কোনো কাজ হবে না, এখানে সর্বনাশ। যখন মুসলিম জাতির সম্পর্কে অবনতি ঘটেছে, কাফেররা সাহস করেছে মুসলিমদের ক্ষেত্রে, কথা ঠিক কিনা? আল্লাহ যেন কোরআনে আমি সতর্ক করি, ওয়ালা তানাজাউ, দেখো মুসলিমরা তোমরা আপোষে লড়াই ঝগড়া করিও না, রাজনৈতিক লড়াই, হ্যাঁ, দেশীয় লড়াই, ধর্মীয় লড়াই, আকিদার ক্ষেত্রে লড়াই, একজন শিরিক আর একজন তাওহীদ, আর একজন সুন্নত আর একজন বিদাত, বিদাত কি সুন্নত বলছে, হ্যাঁ, এই নিয়ে আপোষের লড়াই শেষ না, ফিরকা দল উপদলে শেষ নাই, ফাতাফশালু, তখন তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি ঝগড়া বিবাদ সৃষ্টি করো তাহলে দুর্বল হয়ে পড়বে, অত্যাজহাবা রিহকুম, তোমাদের যে একটা দাপট আছে কাফেরদের সামনে সেটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাসাদু জাতিল বাইন আল হালিক, নবী বলছেন যে মানুষের মাঝে যখন সম্পর্কের অবনতি ঘটে, বিপর্যয় সৃষ্টি হয়, তখন সেটা মানুষকে সর্বনাশ করে ফেলে। যেমন মাথা মুন্ডন করলে মাথায় আর কোনো চুল নেই। আসামি বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিলুল কাযিব ইল্লা ফি সালাস, তিনটি ক্ষেত্রে একমাত্র মিথ্যা হালাল, মিথ্যা কখনো হালাল না, একমাত্র কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে, যেটি ইঙ্গিত করলে একটু আগে বলছেন, ইউহাদ্দিসু রাজুল ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর সাথে কথা বলছে, লিউরদিয়াহা, আর দেখছে স্ত্রী রাজি হতে চায় না, তখন ওকে রাজি করার জন্য মিথ্যা, তাহলে সবসময় না 24 ঘন্টা মিথ্যা বলতে থাকবেন স্বামী, এটাও জায়েজ নয়, আর যখন তখন শুধু ক্ষতি কর, ক্ষতি হচ্ছে তারপরে মিথ্যা বলতে থাকবেন, এটাও জায়েজ নয়, আর স্ত্রীও যখন তখন মিথ্যা বলতে থাকবে, এটাও জায়েজ নয়। কিসের জন্য? রাজি হচ্ছে না, স্ত্রীকে খুশি করার জন্য কি বলা, মিথ্যা বলা। আপনার স্ত্রী, অনেকে এখানে পরিবার যারা নিয়ে আছেন, মনে করেন ছুটি যেতে চাইছে, আসলে আপনি পারবেন এই মাসে, আমি এবছরে ছুটি যাবো, এক্ষুনি ছুটি যাবো, পারবেন না, কিন্তু যদি না পারবো না আমি, সাথে সাথে কি হবে? এই তো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, ভেঙে যাবে না ভাঙবে না, যখন কড়া করে ধরবেন তো ভেঙে যাবে, তো অসুবিধা নেই ইনশাআল্লাহ, হ্যাঁ আমি চেষ্টা করছি, ঠিক না? কিন্তু আপনি যে করবেন এটা আপনি সাহস পাচ্ছেন না, যে আমি যে এটা পুরো করে দিতে পারবো, এরকম বহু উদাহরণ হইতে পারে, যে বহু উদাহরণ হইতে পারে, তোমাকে এই করে দিবে, এটা করে দিতে হবে, ওর বোনের বিয়ে আছে, এই দিতে হবে, ওই দিতে হবে, চাইছে না, এক পয়সা দেবো না, তাহলে কী হবে অবস্থা? দুপুরের খাবার তৈরি হয়নি, এসে দেখছেন যে খাবারই তো আপনার যা পাকায়নি, কেন আমার বোনকে তুমি কিছু দিবে না, কি তোমাকে খাওয়াই লাভটা কি, ঠিক না? এইরকম করলে হবে না, বলতে হবে যে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও চাইছে হয়তো 5000 রিয়ালের একটা অলংকার চাইছে, আরে আপনি 1000 দিলেন, দিলেন, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করলেন, দেবো দেবো ইনশাআল্লাহ, যথাসাধ্য আমি চেষ্টা করছি, দেবো না কেন, তোমাকে দেবো না, তোমার বোনকে দেবো না, তো কাকে দেবো, ঠিক না? ইত্যাদি, আসলে অন্তরে অবশ্যই এটা হইতে হবে, ইমানের দাবি যে তার বোনের চাইতে আপনার বোন কাছে, হ্যাঁ এটা অবশ্যই হইতে হবে, কিন্তু আপনি স্ত্রীকে রাজি করার জন্য, হ্যাঁ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আর তাকে সুখী করার জন্য এরকম বলছেন, হয়তো রাজি করার জন্য। ওয়াল কাজে ফিল হারবে, যুদ্ধের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, যুদ্ধের ক্ষেত্রে যদি দুশ্মনকে বলে দেন যে যাচ্ছি ওইদিকে, তাহলে তো সতর্ক হয়ে যাবে ওইদিকে শত্রু, আর তাই না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তৌরিয়া করতেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেন, সরাসরি ডাহা মিথ্যা না, একটু ঘুরিয়ে কথা বলতেন, এমন ভাবে বলতেন বুঝতে পারতো না, হ্যাঁ
যে কোন দিকে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা প্রকাশ করতেন না যে মক্কা বিজয়ের জন্য আমরা অমুক তারিখে বের হচ্ছি সফরে যাচ্ছেন কোথাও তাবুকের জন্য বের হচ্ছি তাবুকের বেলা বলে দিয়েছিলেন কারণ তাবুকের ওইরকম প্রস্তুতি নিতে হবে আর এই খ্রিস্টান শক্তি তখন বড় একটি শক্তি ছিল সুতরাং সবকে জানিয়ে দিতে হবে জানিয়ে বেরিয়েছিলেন কিন্তু বাকি সমস্ত জিহাদগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেননি যে কোন দিকে যেতে চাইছেন তিনি ওয়াল কাযি বলে ইউসলিহা বাইনান নাস আর তৃতীয় ক্ষেত্রে যে মিথ্যা বলে সেটা হচ্ছে মানুষের মাঝে আপোষ করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা তিরমিজির হাদিস হাদিসটি হাসান আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন কিন্তু কতটুকু মিথ্যা কথা বলা চলবে একটু আগে তার ব্যাখ্যা করলাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম বিজাতিদের রোগ তোমাদের মাঝে সংক্রামণ করে এসেছে কাফের ইহুদি নাসারাদের মধ্যে যে রোগগুলি ব্যাধিগুলি ছিল সেগুলি মুসলিম উম্মতের মধ্যে চলে এসেছে ঢুকে পড়েছে কি আল হাসাদু ওয়াল বাগদাউ হিংসা এবং বিদ্বেষ হে আল হালিকা এগুলি হচ্ছে সর্বনাশকারী হিংসা মানুষকে সর্বনাশ করে হিংসা করলে কখনো হিংসাকারী এগিয়ে যেতে পারে না কখন হিংসা দিয়ে এগিয়ে যেতে পারবেন না বরং আপনি তার চাইতে ভালো কাজ করার চেষ্টা করেন ওর মাধ্যমে এগোবার চেষ্টা করেন ঠিক না তার চাইতে ভালো আপনার কেরিয়ার তৈরি করেন তার চাইতে বেশি আপনি ব্রেন বুদ্ধি লাগান এগুলো হচ্ছে উন্নতির রাস্তা কিন্তু আপনি মনে করবেন যে হিংসা করে ওকে ঠেকিয়ে দেবো দিয়ে আমি ওকে পাশ কাটিয়ে চলে যাবো এটা কখনো হবে না হিংসা করে অন্তরের জ্বালা ছাড়া আর মানসিক অশান্তি ছাড়া এর ফলাফল কিছুই পাওয়া যায় না সারা রাত ভিতরটা জ্বলতে থাকবে পরীক্ষা করে দেখেন কখনো কখনো শয়তান হিংসা সৃষ্টি করে দেয় সাথে সাথে যদি অন্তর থেকে বের করে দেন তো মনটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ পরে ঘুম চলে আসবে আর যদি বের না করেন শুধু ওইটাই বারবার করে ঘুরে ঘুরে মগজে ঢুকছে যে আরে এর কী যে করা যায় এর কী যে করা যায় কেমন করে ঠেকানো যায় করতে করতে জ্বলতে জ্বলতে অশান্তি আল্লাহ না করে কখন হার্ট অ্যাটাক হয়ে যায় জি স্ট্রোক হতে পারে আর ঘুম তো আসবেই না অশান্তি অশান্তি সুতরাং হিংসার উপর আমার একটা লম্বা আলোচনা আছে গত এক দু বছর আগের বেশি না তো ওটা বিস্তারিত হিংসার উপরে আলোচনা আছে আল্লাহ পাক যেন হিংসামুক্ত হওয়ার তৌফিক দান করেন হিংসা এবং বিদ্বেষ হ্যাঁ দূরত্ব জি শত্রুতা হেয়াল হালেকা এটা সর্বনাশকারী মাথা মুন্ডন যেমন ওই রকম এটা মানুষের সম্পর্ক একবারে মুন্ডন করে ছেড়ে দেয় লাকুলো তাহলে কুসার হালেকা মানে আমি বলছি না যে মাথা মুন্ডন করবে মানে সম্পর্ক খারাপ হইলে অথবা কি হিংসা হইলে যে মাথা মুন্ডন মাথার চুল পড়ে যাবে হ্যাঁ মাথা নেড়া হয়ে যাবে এটা বলছি না ওয়ালাকিন তাহলে কুদ্দিন দিনের সর্বনাশ করে দেবে হ্যাঁ ইসলাম সর্বনাশ হয়ে যাবে যার মধ্যে হিংসা আছে তার ইসলাম সর্বনাশ যার মধ্যে বিদ্বেষ শত্রুতা আছে অন্তর মিলতে চায় না তার ধর্ম সর্বনাশ তার নামাজ রোজা হজ যাকাত বরবাদ জি তাহলে কো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন ধ্বংস হয়ে যাবে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু যতক্ষণ তোমরা মুমিন মুসলিম না হয়েছো ততক্ষণ জান্নাতে যেতে পারবে না ওয়ালা তুমিনু আর সত্যিকার মুমিন হতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হাত্তা তাহাব্বু পরস্পরকে হ্যাঁ ভালো না বেসে একে অপরকে ভালো না বেসেছো আচ্ছা ভালোবাসা কেমন করে বৃদ্ধি পাবে আফালা ওনাব্বেউকুম তোমাদেরকে জানিয়ে দেবো নাকি বেমা ইউসাব্বিত যাকুম যে তোমাদের ভালোবাসা আরো দৃঢ় হবে হ্যাঁ শক্তিশালী হবে হ্যাঁ লাকুম আফসুস সালাম বাইনাকুম সেটা হচ্ছে বেশি বেশি সালামের প্রচার প্রসার করে দেখবেন সালাম না দিলেই শত্রুতা বাড়ে যাকে সালাম না দিলে ওর মধ্যে একটা আক্রোশ পয়দা হয়ে গেল হ্যাঁ আপনার মধ্যে একটা দূরত্ব পয়দা হইলো হ্যাঁ ওদের ওকে কেন সালাম দেবো আমি ডেলি ডেলি সালাম শুধু আমি সালাম দেবো কেন ও দেখ হ্যাঁ আমি বা কেন সালাম দিতে যাবো সে দেখ এরকম আজকাল অবস্থাটা যার ফলে দূরত্ব সৃষ্টি হচ্ছে মুসলিমদের মাঝে কিন্তু সালাম দিলে কি হবে সালাম দেওয়া মানে আমি আপনাকে আমার অনিষ্ট মুক্ত করলাম আপনাকে সালাম দিলাম মানে আপনার জন্য শান্তি কামনা করি আমি আপনার অশান্তির কারণও হব না আর আপনার অশান্তি চাইও না তাই না শান্তি চাই সালাম দিলে চোর ডাকাত ছিনতাইকারী যদি রাস্তায় থাকে ধরেন ছিনতে মোবাইল ছিনতে করবে বা টাকা ছিনতে করবে এই জন্য অনেকে রাস্তায় ঘুরে না ঘুরে না সালাম দিয়ে দিন একটু না হলেও মায়া হবে যে লোকটা সালাম দিল রে আমার ওকে এখানে ওরই ছিনতাই করবো হ্যাঁ আল্লাহর একটা ভয় পেতে হবে আমার আমাকে তো সালাম দিয়েছে লোকটা তিরমিজির হাদিস হাদিসটি হচ্ছে হাসান আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কের অবনতি সম্পর্কে বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আবু হুরায়রা থেকে বর্ণিত ইয়াকুম আসু আজাতিল বাইন তোমরা
আপোষের খারাপ সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তোমার সম্পর্ক সর্বনাশ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ফাইন্নাহাল হালিকা, এটা দিনকে ধ্বংসকারী। মানা কৌলি সুজাতিল বাইন মানে শত্রুতা, আল আদাওয়া ওয়াল বাগজা, আপোষে শত্রুতা রাখবে না, বিদ্বেষ রাখবে না। আর হালেকা মানে ইন্নাহা তাহলিকুদ্দিন, দিন ইসলামকে ধ্বংস করে ফেলে। তাহলে মানুষের তৌহিদ সহি আকিদার লোক, সহি আকিদার লোক, সহি আকিদার লোক, হ্যাঁ সহি আকিদার লোক একই মসজিদে এতেকাফ করে, একজন অপরজনকে সালাম দেয় না। জি, এটা অবাস্তব না বলছি, না কিসা বলছি, এটা ওনাদেরকে সত্য ঘটনা বলছি, এতে লাভ দেয় কি? হ্যাঁ, যদি একজন অপরজনকে, আরে ঠিক আছে একজন সালাম দেয় না, আমার সালাম দিতে অসুবিধা কি, আসসালামু আলাইকুম, কোন মান সম্মান চলে যাবে না? সালাম দিলে মারতে শুরু করবে নাকি? হ্যাঁ, সালাম দিলে একটু ঠান্ডা তো হবে, কমপক্ষে একটু ঠান্ডা হবে, সালাম না দিলে আরো বাড়ছে কিন্তু। হ্যাঁ, প্রেশার বাড়ছে ওর উপর দিকে উঠছে, আর সালাম দিলে প্রেশার ডাউন হবে। সেই একই দার লোক, হ্যাঁ পাঁচক্ত নামাজি, পাঁচক্ত নামাজি, দেখছেন যে এই গেট দিয়ে ঢুকলো আর এইদিকে লেগে গেল, তখন আরেক দিকে আপনি লাগতে দেখছেন, পাশে তো লাগবেন না, এই নামাজ পড়ে লাভ নেই কি? হ্যাঁ, এই নামাজ দিয়ে শুধু জানা যাবেন যে ও যেহেতু ডান দিকে লেগেছে আমি বাম দিকে লাগবো, ও যদি যেহেতু এখানে লেগেছে ওর পাশাপাশি আমি দাঁড়াবো না, হ্যাঁ এই গেট দিয়ে ও ঢুকে আমি ওই গেট দিয়ে ঢুকবো না, এই মসজিদে ওর নামাজ পড়ে আমরা আর একটা মসজিদ তৈরি করবো। কয়েকদিন আগে এক ভাই বলছে একই মহল্লাতে পাশাপাশি দুটো মসজিদ তৈরি করবে, এখন ফতোয়া নিয়ে ও দুটো করে যায়, আমি বললাম যে না দ্বিতীয় মসজিদ যাইজি নাই, আকিদার ভিত্তিতে বলছে আকিদার ভিত্তিতে দুটো মসজিদও হচ্ছে না, যে এই যে হয়তো কবর মাজারে সেজদাকারী হয়তো নামাজ পড়াচ্ছে, তখন একটা হয়তো অজুহাজে মুশরিকের পিছনে কি করে নামাজ পড়বো, না একই আকিদার লোক, দুটোই দল ওই আধা বিদাতি দল, বোঝা গেছে? আর ওই পারিবারিক কোনো দ্বন্দ্ব হয়েছে অথবা গ্রাম্য কোনো রকমের ঝগড়া হয়েছে, ওই ঝগড়াতে দুটো মসজিদ করে বসে আছে, তা এরকম যাইজ নাই, নামাজ হবে না, লাভই কি এতে? অন্তরের শত্রুতা যে তোদের মসজিদে আমরা নামাজ পড়বো না, তোরা আসিস না আমাদের মসজিদ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন এবং হেদায়তের উপর টিকিয়ে রাখেন। এই ছিল তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসার জন্য গিয়েছিলেন, এই ঘটনাটি শোনাই। আন্না ওনাসা মিন বানি আমর ইবনে আউফ, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী বলছেন যে আমর ইবনে আউফ গোত্রের কিছু লোকেরা তাদের আপোষে ঝগড়ায় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, কানা বাইনাহুম শাইয়ুন, বিবাদ সৃষ্টি হয়েছিল। ফখারাজা ইলাইহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মহল্লায় গেলেন, তাদের পাড়ায়, জি মসজিদ নববী থেকে নিজের বাড়ি থেকে, ফি ওনাসি মিন আসহাবি, বেশ কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে, আবুবকর ওমর, হ্যাঁ উসমান আলী, এইরকম বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইউসলেহ বাইনাহুম, তাদের মাঝে আপোষ করে দেওয়ার জন্য, ফাহাজারাতিস সালাতু, এমন সময় জোহর অথবা আসরের নামাজের টাইম, সকালবেলা বিচার করতে গেছেন সালিস করতে আর জোহরের নামাজের টাইম হয়ে গেছে, ওয়ালাম ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি আসতে পারলেন না, ধারণা ছিল না যে বিচার করতে করতে এত লেট হয়ে যাবে, ভাবছিলেন যে এসে আমি নামাজ পড়িয়ে দেবো, আজকালকার যুগ তাহলে তো মোবাইলে বলে দেওয়া যায়, তাই না, যে আমি আসতে পারছি না, নামাজটা কেউ পড়িয়ে দাও, বলা যাবে না, যাবে না, কোনো যোগাযোগও নেই। আরে লোকেরা সাহাবারা অপেক্ষা করছেন, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন না। ফাজা বেলালন, বেলাল আসলেন, ফাআযানা বেলাল বিসসালাতে, আযান দিলেন নামাজের, ওয়ালাম ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না, ফাজা ইলা আবু বকর, আবু বকর কাছে আসলে, ফাকালা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবেসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত হয়েছেন, কোথাও লেট হয়ে যাচ্ছে, ওয়াকাদ হাজারাতি সালাত, নামাজের সময় হাজির হয়ে গেছে, ফাহাল্লা কান্তা উম্মান নাসা, আপনি কি নামাজের ইমামতি করবেন, নবী সাল্লাম বলেননি, ফাকালা নাম ইনশিতা ফাআকামা সালাতা, যদি চাও তাহলে করছি, বেলালকে বললেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নামাজ কায়েম করলেন, ফাতাকাদ্দাম আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করলেন, এটি একটি ঘটনা। সুম্মা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফি সুফুফি, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছে গেছেন, জামাত এদিকে শুরু হয়ে গেছে, হাত্তা কামা ফি সাফিল আওয়ালে, প্রথম কাতারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ফাখাযা আন-নাসু বিত-তাসফিহি হাত্তা আকসারু, লোকেরা তখন কি করতে লেগেছে, তালি দেওয়া শুরু করেছে, বা এরকম করে তালি দেওয়া শুরু করেছে, লোকেরা জানতো না যে নামাজের মধ্যে কোনো কিছু ঘটলে সুবহানাল্লাহ বলতে হবে, এই মাস হয়তো জানতো না, তালি দেওয়া শুরু করেছে, তালিটা কার জন্য, মহিলাদের জন্য, জি দিনে দিনে ইসলামের মাসলা মাসাইল সাহাবারা শিখছেন এখন, জি আপনি তো এখন নগদ নগদ পেয়ে যাচ্ছেন, একটা হাদিস পড়লে মশলা পেয়ে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে শিখছেন, হাত্তা আকসারু, খুব বেশি যখন তালি দিতে শুরু, ওয়াকানা আবু বকর লায়াকাদু ইলতাফিতু ফিস সালাতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিলে দুনিয়ার খোঁজ খবর থাকতো না। এখানে একটা কথা বলবো, আজকাল আমাদের নামাজ আর আমাদের মোবাইল, বোঝা গেছে না, যায়নি
নামাজে যদি হ্যাঁ সামান্য একটু ঠুস করে একটু আওয়াজ হয় পকেটে, একটা শুরু কি হয়েছে মেসেজ আসলে একটু ঠুস করে আওয়াজ হয় কি হয় না, একটা হালকা আওয়াজ হচ্ছে, সেটাও খবর পাচ্ছেন যে একটা মেসেজ আমার ঢুকলো, পাচ্ছেন না পাচ্ছেন না? তাহলে কত মোবাইলের জন্য সহজ, মনোযোগী মোবাইলে না মনোযোগী নামাজে? মোবাইলে খুশু খুশু না নামাজে খুশু? নামাজে কোনো খুশু নেই, নামাজের ভিতরে সব খবর রাখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার পকেটে কি হচ্ছে, মোবাইলে কি হচ্ছে, ঠিক না? এই হলো আমাদের নামাজের দুর্দশা। মোবাইল কথা শুনবেন, মোবাইল যখন রিসিভ করে অধিকাংশ লোক ওর মধ্যে কেউ হয়তো একটা কথা ওর মধ্যে অ্যাড করতে চাইছে, এই এরকম বলে যে নাই নাই শুনে না, কিন্তু মোবাইল কানে ধরেছে ধরেছে মোবাইলে ডুবে গেছে, হয় না হয় না? আজকাল গাড়ি চালানো অবস্থায় মোবাইল কেন নিষিদ্ধ? এই জন্য, কারণ মোবাইল যখন মানুষ ধরে অধিকাংশ লোক এমন মনোযোগী হয় ওর কথা শুনতে যে আশেপাশের কোথাও খবর রাখে না যে কোন দিক থেকে কি হচ্ছে না হচ্ছে। পরীক্ষা করে দেখবেন পাশ থেকে একটা কথা বলছেন, বারবার বলছেন যে এরকম বল এরকম বল বা এরকম করো, কিচ্ছু শুনছে না, কিছু শুনছে না। আজকের খবর, আমার একটি বাচ্চা মোবাইল ধরেছে, বড় ছেলে মোবাইল ধরেছে, ওকে বলছি ওর ওর চাচা টেলিফোন করেছে যে বলে দাও যে গাড়িটা নেই, ও গাড়ির কথা বলছে, গাড়ি নেই গাড়ি নেই, ও শুনছেই না, ও শুধু ওর সাথে কথা বলছে, আমার কথা মোটেই শুনছে না, ওখানে যে অ্যাড করে দেবে যে গাড়ির নেই গাড়ির খোঁজ নিচ্ছে, আমার কথা আর শুনলো না, মোবাইল রেখে দিল, কিন্তু কিছু বুঝলো না, বুঝলেন না বুঝলেন না? তাহলে মোবাইলের ভিতরে কত মনোযোগী, এটা একটা উদাহরণ নেন। আর একটা উদাহরণ নেন, মোবাইল নিয়ে বসে হোয়াটসঅ্যাপ দেখছেন অথবা ফেসবুক দেখছেন, ওই অবস্থায় পাশে অনেকে কথা বলে, স্ত্রী স্বামীকে পরীক্ষা করে নিন আর স্বামী স্ত্রীকে পরীক্ষা করে নিন, যখন মোবাইল দেখছে তখন পরীক্ষা করি শুধু পাশে বসে, এই কি খবর আজকের, হুম হুম হুম, খুব বেশি যদি হুম হুম করবে কিন্তু দেখছে ওইদিকে, হ্যাঁ কথা বলছে মোবাইলের সাথে, পরীক্ষিত পরীক্ষা করে দেখেন আপনি, জি সুবহানাল্লাহ। তাহলে মোবাইলের ভিতরে কত মনোযোগ হয়েছি, কিন্তু নামাজে সব কিছু টের পাচ্ছেন আপনি, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের এত দুর্বল, নামাজের সাথে সম্পর্ক এত কমজোর যে দুনিয়ার সমস্ত কিছুর ক্ষেত্রে মনোযোগী এমনকি নামাজের অবস্থাতে। একদিকে নামাজ রাখেন একদিকে মোবাইল রাখেন, কোনটাতে বেশি মনোযোগী হইতে পারছেন, এই দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, ত্রুটি স্বীকার করেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি যখন মোবাইল ধরি তখন দুনিয়ার খোঁজ খবর রাখি না, আমি যখন নেট দেখি তখন কিছু পড়ি তখন কোনো খোঁজ খবর রাখি না, আর নামাজ পড়ছি তখন সব খবর কি করে রাখছি। নামাজ চলা অবস্থায় সামান্য একটু গন্ধ হচ্ছে নাকে টের পাচ্ছেন, ওটারও খবর রাখছেন আপনি, হ্যাঁ পাশে একটা লোকের সিগারেটের গন্ধ হচ্ছে অথবা গায়ের গন্ধ হচ্ছে, টের পাচ্ছেন না পাচ্ছেন না? যদি নামাজে সাহাবাই কেরামদের মতো ডুবতে পারতেন তো কারো গন্ধেরও খোঁজ খবর রাখতেন না, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর রাখতেন না। এইরকম ছিল সাহাবাই কেরামদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাই তো বলছেন যে আল্লাহ তাআলা যখন নামাজ শুরু করতেন লা ইয়াকাদু ইয়ালতাফিতু ফিস সালাতে, নামাজের ভিতরে অন্য কোনো দিকে মনোযোগী হইতেন না, কোনো খবর নাই, লোকেরা যে এত তালি বাজাচ্ছে উনি কিছু টেরই পাচ্ছেন না। এটা অসম্ভব মনে হবে আজকালকার নামাজিদের জন্য আমাদের জন্য, কিন্তু যখন মোবাইলের সাথে কম্পেয়ার করবো তুলনা করবো তখন বুঝতে পারবো যে আমরা যেমন মোবাইলে মনোযোগী হয়েছি তার চাইতে বেশি তারা নামাজে মনোযোগী ছিলেন, নামাজে মনোযোগী ছিলেন। ফালতা ফাতা যখন খুব বেশি তারা এরকম তালি বাজাতে শুরু করেছে তখন একটু ঘুরে দেখছেন যে কি হয়েছে, দেশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, ওরা আহ তার পিছনে ফা আশারা ইলাইহি বিয়াদি ফা আমারা আন ইউসাল্লিয়া কামা হুয়া ফারাফা আবু বকর ইয়াদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না 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 না, ইশারা করলেন যে নামাজ তুমি যখন শুরু করে দিয়েছো ইমামতি শুরু করেছো পড়ো 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 এরকম ইশারা করছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনলেন না যে নবী চলে এসেছে আমি কেন নামাজ পড়াবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার হাতের ইশারা করে আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ ওয়াসনা আল্লাহ আল্লাহ পাকের গুণগান করলেন, সুম্মা রাজা আল কাহকারা পিছন দিকে সরে গেলেন, পিছন দিকে সরে গেলেন, ওরা আহু হাত্তা দাখালা ফিসাফে কাতারে ঢুকে পড়লেন, ওয়া তাকাদ্দামান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে ইমামের জায়গায় এগিয়ে গেলেন, ফাসাল্লা বিন নাসে বাকি, হ্যাঁ নামাজটা প্রথম রাকাতে শুরু হয়েছিল, নামাজ পড়াইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হয়ে গেলেন কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস আর একটি ফেকার মশলা প্রমাণ করে যে নামাজ শুরু হওয়ার পরেও যদি বড় কোনো ব্যক্তিত্ব চলে আসে তাহলে ইমামতি পরিবর্তন করা যেতে পারে,
আমরা মসজিদে নামাজ শুরু করেছি আর কাবার ইমাম চলে এসেছেন মসজিদে, আর একটু দেরি করে চলে এসেছেন, কিন্তু প্রথম রাকাতই হয়তো আছে, তাহলে ইমাম পিছনে সরে গিয়ে হ্যাঁ যে পরে আসলেন হ্যাঁ বড় ইমাম তাকে এগিয়ে দেওয়া যেতে পারে। বোঝা গেছে না? বোঝা যায় না? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শিখিয়ে তাকে নিজে এগিয়ে গেছেন, তখন ওইরকম কোনো বড় ব্যক্তিত্ব যদি আসে তো জায়েজ রয়েছে মাসলা। তবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে কাউকে তুলনা করব না, সেই জন্য যদি বলেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন যে তুমি পড়িয়ে দাও পড়িয়ে দাও, তো ওইরকমই যদি পিছনে মুক্তাদি হয়ে পড়েন যতই বড় ব্যক্তিত্ব তাহলে সেটাই ভালো, কিন্তু যদি এগিয়ে যান আর একজন পিছে চলে আসলো তাহলে জায়েজ আছে, ইমাম পরিবর্তন করা যেতে পারে প্রথম রাকাতে। নামাজ যখন শেষ হলো আকবাল আলান নাস ফাকাল ইয়া আইয়ুহান নাস ইযা নাবাকুম শাইউন ফি সলাতিকুম, হে লোকেরা যখন তোমাদের নামাজে কোনো এইরকমের পরিস্থিতি হবে, আখাযতুম বিতাসফিহ, তোমরা তালি বাজাতে শুরু করবে? না না, তালি বাজায় না, ইন্নামাত তাসফিহ লিনিসা, এই তালি বাজানো এটা মহিলাদের কাজ। তালি বাজানো কার কাজ? ভুল টুল হইলে বা কিছু হইলে, ধরেন একটা সাপ বিচ্ছু আছে, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, শুধু ভুলের ক্ষেত্রে নয়, এটা ইমামকে জানাবেন যে তাড়াতাড়ি নামাজটা শেষ করেন, মহিলারা তালিবাজি আর পুরুষরা কি করে আল্লাহ আকবার না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু আমাদের হানাফি বাইরে কি করে ভুল হইলে আল্লাহ আকবার, কোথায় যে বেরো আল্লাহ পাকে ভালো যান, তাদের ফেকার কেতাবও নেই, হাদিসে তো নাই নাই ফেকার কেতাবও নাই, মন গড়া এগুলো কথা। মান্না বা হুসাইন ফি সলাতি, কারো যদি নামাজে এইরকম কোনো পরিস্থিতি, ফালিয়াকুল সুবহানাল্লাহ, কি বলবে? ফালিয়াকুল সুবহানাল্লাহ, পুরুষরা সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আকবারের বেদাত করবেন না, ভালো করে শোনা। ফাইন্নাহু লা ইয়াসমাহু ইল্লা ইলতাফাতা ইয়া আবা বকর, হ্যাঁ মা মানা কাহিনা আশারতু ইলাইক, যে কেউ যখন সুবহানাল্লাহ শুনবে তাহলে ঘুরে দেখবে যে কি হচ্ছে, এদিক ওদিক ডানে ঘুরে দেখবে একটু, হ্যাঁ পুরোপুরি ফেরা যাবে না, কারণ পুরোপুরি ফিরলে নামাজ নষ্ট হয়ে যাবে। হে আবু বকর, তোমাকে যে বললাম যে ইশারা করে ইঙ্গিত করে যে তুমি নামাজটা পড়িয়ে দাও, তাহলে তো সালিবিন নাস নামাজ কেন পড়ালে না? কাল মা কানা ইয়ামবাগি লি ইবনি আবি কুহাফা ইয়ুসাল্লি বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইমামতি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন দুনিয়া আছেন, আবু বকর নামাজ পড়াবে আবু কুহাফার ছেলে, এটা হইতে পারে না, এই জন্য আমি পিছনে সরে গেলাম। কোবার লোকদের মাঝে এইরকম, এটাও সহিহ বুখারী হাদিস, আর সহিহ বুখারী আরেকটা হাদিস, না কোবার লোকের মাঝে দ্বন্দ্ব হয়েছিল, ইখতাতালু, এমন মারামারি শুরু, হাত্তা তারামাবিল হেজারা, পাথর নিয়ে মারামারি, এদিক থেকে ওরা পাথর ছুড়ে ওই দিক থেকে পাথর ছুড়ে, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো একটা ঘটনা নিয়ে। ফাউখবেরা রাসূলুল্লাহ বেজালিকা, এই সম্পর্কে যখন রাসূলুল্লাহ বলা হইল, কাল ইজহাবু বেনা নুসলিহ বাইনহু, চলো আমরা সকলে যাই এবং তাদের মাঝে আপোষ করে দিই, মীমাংসা করে দিই। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে মীমাংসার জন্য গেছেন, এমন কি ইহুদিদের সাথে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, হ্যাঁ সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসা করতে গেছেন, যেমন বানু নাজিরের ঘটনার ক্ষেত্রে রয়েছে। যারা বিচার সালিস করবেন, আপোষ করে দেবেন, তাদের কেমন হওয়া উচিত? তাহলে জান্নাত পাবেন। আর অনেক বিচারক আছেন, সালিসকারী আছেন, যারা জাহান্নামে যাবে। এই সম্পর্কে একটি হাদিস শুনে আলোচনা শেষ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোদাতু সালাসুন, বিচারক যারা তারা হচ্ছে তিন শ্রেণীর, ইসনানে ফিন্নার, দুই শ্রেণীর বিচারকরা জাহান্নামে যাবে, ও ওয়াহিদুন ফিল জান্নাতে, এক শ্রেণীর বিচারকরা জান্নাতে যাবে। কারা জান্নাতে আর কারা জাহান্নামে? রাজুলুন আলিমাল হাক্কা, একজন বিচারক বা এক শ্রেণীর বিচারক যে সত্যটাকে জানলো, যাচাই বাছাই করলো যে সত্য কার সাথে, ন্যায্য হক কার এখানে আর কে না হক, ফাকাজা বিহি, আর জানার পরে সেই অনুযায়ী বিচার করলো, তাহলে আগে কি করতে হবে? ইজতিহাদ, চেষ্টা চালাইতে হবে সঠিক বিষয়টির তদন্ত করার, এটা হচ্ছে প্রথম দায়িত্ব, যাকে ইজতিহাদ বলে আরবি ভাষায়। আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য যে সেই অনুযায়ী সুবিচার কায়েম করা। ফাহাফিল জান্না, এই লোক জান্নাতে যাবে যদি হককে জেনে হক অনুযায়ী বিচার করে। ওরা জলুন কাজালিন নাস, আরেকজন লোক মানুষের জন্য বিচার করলো, আলা জাহালিন, অজ্ঞতার সাথে, আরে বুঝাবুঝি নেই, এই সে বসলো বলছে আমার বেশি টাইম নাই, কি হয়েছে তোমার, তোমাদের আর কিছু শোনা শুনি না, যাও এইটা তোমরা করো, এটা তোমরা করো, যাও জমি জায়গার একটা ঝগড়া চলো, বুঝাবুঝি নাই যে কার জমি, হ্যাঁ হ্যাঁ ধরেই দিল, যা আদা আদি করে না, কিছু বুঝলো না, করি একটু দখল নেই, হ্যাঁ এক পয়সার সেখানে দখল নেই, দিয়ে দিল অর্ধেক ভাগ করে, চলবে জাহান্নামে যেতে হবে। এক হচ্ছে অজ্ঞতা, বিষয়টিকে বুঝলো না, আর দ্বিতীয় অরাজলন, যারা ফিল হোক, দ্বিতীয় শ্রেণী লোক জাহান্নামে যাবে যারা, তারা হচ্ছে বিষয়টা বুঝে, আর অধিকাংশ আমাদের বিচার সালিস যারা করে সামাজিক, তারা বুঝে সেই লোকটা নিরীহ লোক আসলে, কিন্তু এর পক্ষে বিচার করলে তো দুনিয়ার কোনো স্বার্থ নেই, এই দল ভারী আছে,
এদেরকে আমার ফেভার রাখতে হবে, এদের কাছ থেকে ভোট নিতে হবে চেয়ারম্যান হইলে, হ্যাঁ এমপি হইলে, আর তারপরে এদের বিরুদ্ধে বিচার করলে আবার আমারও খবর আছে, হ্যাঁ ক্ষয়ক্ষতির ভয় আছে, ইত্যাদি ইত্যাদি। তো বিচার করিও না, সোজা কথা বিচার সরকারকে পৌঁছে দাও, বিচার এই সামাজিক বিচারের কোনো প্রয়োজন নাই, সোজা সরকার আছে প্রশাসন আছে সেখানে পৌঁছে দাও যদি অনিষ্টের ভয় থাকে তাহলে। দ্বিতীয় যে জাহান্নামে যাবে বিচারক সে হচ্ছে, হ্যাঁ বিষয়টিকে জানলো তদন্ত করে বা এমনিতেই জানে যে কার হক আর কার হক নয়, তারপরে বিচারের ক্ষেত্রে জুলম করলো, ফাহুয়া ফিন্নার, সেও জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছে ইন্নাল কাযিয়া ইযা ইজতাহাদা ফাহুয়া ফিল জান্নাতি, কাজী বিচারক জজ যদি সচেষ্ট হয় আসল বিষয়টি তদন্ত করার ক্ষেত্রে আর সে অনুযায়ী বিচার করে তাহলে ফাহুয়াফিল জান্নাত, সে জান্নাতে যাবে। এ হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের অন্তর সাফ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সুবিচারের যেন তৌফিক দান করেন, নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের সমাজের ক্ষেত্রে, মুসলিমদের মাঝে সুবিচার কায়েমের তৌফিক দান করেন, আর আপোষে আমাদের সম্পর্ক ভালো করার তৌফিক দান করেন। সূরা হাশরের আয়াত নম্বর 10-এ একটি দোয়া রয়েছে, এই দোয়াটি খুব বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শিখেছেন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে, অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা যেন না থাকে, যদি কোনো কথা হয়ে যায় উচ্চবাচ্য কোনো কথা হয়ে যেতে পারে সাথে সাথে ঠান্ডা হয়ে যান আর তারপরে সালাম দিয়ে দেন, কী ভাই ভালো আছেন, নিজে থেকে বলেন একটু ছোটোই হলেন, তখনকার মতো মনে হলো যে আমি একটু ছোট হয়ে গেলাম, আল্লাহর কাছে অনেক বড় হইলেন, আপনি অনেক বড় আপনি আল্লাহর কাছে হয়ে গেলেন। রব্বানা ফির লানা, আল্লাহ শিখাচ্ছেন হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে মুসলিম ভাই বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় মুসলিম মুমিন হয়ে চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু, আর যারা মুমিন মুসলিম তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ শত্রুতা কালিমা কিছুই রাখিও না, অন্তরকে পরিষ্কার করার তৌফিক দাও। এটা শুধু মুখে পড়লে হবে না, অন্তর থেকে বলতে হবে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু, যে কোনো মুমিন মুসলিম আমার আত্মীয় হোক আর নাই হোক, কারণ আত্মীয়র সাথে মিলার অনেক সময় স্বার্থ আছে, হ্যাঁ ব্যবসা ওর সাথে জড়িত সুতরাং ওর সাথে আমার স্বার্থ আছে, স্বার্থ বলে নাই আল্লাহর অস্তে আমার মুসলিম ভাই, সুতরাং মুমিনের বিরুদ্ধে আমার অন্তরে যেন কোন রকমের হিংসা বিদ্বেষ শত্রুতা না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের প্রতিপালক তুমি বড়ই স্নেহশীল আর তুমি বড় দয়ালু। এই দোয়া যার মুখস্থ আছে বেশি বেশি পড়বেন, আর অন্তর থেকে পড়বেন, আর জবানে সেটা উচ্চারণ করবেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করেন, আমাদের সম্পর্কে ভালো রাখার তৌফিক দান করেন, আল্লাহ পাক মুসলিমদের মাঝে ঐক্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।